thank you. Please keep quiet, please. আচ্ছা, আমরা ফিরে এলাম আরেকবার। আসলে অনেকগুলো টেকনিক্যাল গ্লিচের জন্য আমাদের একটু মাঝখানে বড় একটা গ্যাপ নিতে হলো, তো আমরা নতুন করে শুরু করছি। এবং শুরু যখন করছি তখন আমরা শুরুতেই পাচ্ছি যার কথা এতক্ষণ ধরে আমরা বলছিলাম এবং যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ডক্টর পার্থ কর্মকার, একজন গণিত উৎসাহী মানুষ আদ্যন্ত। তার সম্পর্কে বিস্তারিত পরিচয় দেব আমরা পরে আবার। তো আমরা প্রথমে একটু সেরিমোনিয়াল কিছু ব্যাপার আছে সেগুলো একটু সেরে নিই। কেশবচন্দ্র নাগের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আমি আহ্বান করছি ডক্টর পার্থ কর্মকার মহাশয়। কেন একই সঙ্গে ডক্টর কর্মকারকে আমরা বরণ করে নেব। প্রথমেই ডক্টর অনিন্দ্য নারায়ণ বিশ্বাসের আসার কথা ছিল, কিন্তু উনি সরাসরি এখানে আসতে পারেননি, উনি ভার্চুয়ালি আমাদের সাথে জয়েন করবেন। ডক্টর কর্মকারকে বরণ করে নিচ্ছি আমাদের স্কুলের তরফ থেকে। প্রথমে আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজা দে মহাশয়কে ডেকে নিচ্ছি। ডক্টর কর্মকারের হাতে পুষ্প মেমেন্টোটা, মানে একটা একটা স্মৃতিফলক তুলে দেওয়ার জন্য, একটা মেমেন্টো তুলে দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানকে স্মরণ করে ডক্টর কর্মকারের হাতে মেমেন্টোটা তুলে দেওয়া হলো। আমাদের বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক শ্রী ইনাম হোসেন মহাশয়কে ডেকে নিচ্ছি পুষ্পস্তবক দেওয়ার জন্য। বিদ্যালয়ের সহশিক্ষিকা ইন্দ্রাণী কুমারকে ডেকে নিচ্ছি উত্তরীয় পড়ানোর জন্য। আরো সামান্য কিছু উপহার বাকি রইলো। সম্বুদ্ধ একবার উঠে এসো, আমাদের ছাত্র এসো, যাও স্যারের হাতে উপহারটা তুলে দাও। আমাদের ছাত্র সম্বুদ্ধ উপস্থিত আছে, আরো কিছু উপহার স্যারের হাতে তুলে দিচ্ছে। আচ্ছা, পরবর্তী কিছু আবার বরণ করার আছে, সেটা লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়া থেকে। স্যার 1 মিনিট, এগিয়ে আসছেন লায়ন্স ক্লাব অফ একাডেমিয়ার, লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়ার প্রেসিডেন্ট ডক্টর দেবকুমার বিশ্বাস, উনি কিছু উপহার তুলে দেবেন ডক্টর কর্মকারের হাতে। এটা একটা খুব সুন্দর মোমেন্টো আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা মোমেন্টো। স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, এখনই বলবেন। এখন আমাদের সঙ্গে
বলার শেষে দেবো না। অ্যাডমিট করতে হবে, অ্যাডমিট করতে হবে, অ্যাডমিট বুঝছে। আমাদের সঙ্গে জয়েন করেছেন ডক্টর রনীন্দ্র নারায়ণ বিশ্বাস, আইএএস এবং কমিশনার অফ স্কুল এডুকেশন এম হচ্ছে। আরও পরিচিতি হচ্ছে উনি আমাদেরই মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চের প্রাক্তন ছাত্র একই সাথে, সেই কারণে আমরা আরও বেশি নিজের বলেই ওনাকে মনে করি। আমরা আনন্দিত, আমরা গর্বিত যে আজকে আমরা আমাদের সঙ্গে ওনাকে পেয়েছি। ডক্টর বিশ্বাসের কিছু কথা শোনার জন্য আমরা আগ্রহের সাথে অপেক্ষা করছি। ডক্টর বিশ্বাস আপনি বলুন প্লিজ। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই একটি প্রোগ্রাম আমাদের মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর এবং লায়ন্স ক্লাব একসঙ্গে যে এই অনুষ্ঠানটা করছেন, এটা কিন্তু আমাদের একটা বিরাট একটা ভালো উদ্যোগ আমি বলবো। স্যারকে পিন করুন যে আমাকে শোনা যাচ্ছে? একটু সবাই যদি বন্ধ করেন তাহলে আমাদের পক্ষে আলোচনা করতে সুবিধা হবে। তো আমরা যেটা আপনার মিউট আছে তো একটু বাকিরা মিউট করলে, যারা যিনি বলছেন শুধু তিনি যদি থাকেন তাহলে সবচেয়ে সুবিধা হয়। তো এখানে আমাদের মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়া এই যৌথ উদ্যোগে যে কেশবচন্দ্র নাগ ওনার 128 বার্থ অ্যানিভার্সারি পালন করার জন্য একটি মেমোরিয়াল লেকচার করা হচ্ছে, আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি যে এরকম একটি ভাবনা তাদের মধ্যে এসেছে।
আমরা এটা কারোর বলার অপেক্ষা রাখি না যে কেশবচন্দ্র নাগ আমাদের মিত্র ইনস্টিটিউশনের তিনি গর্ব। সুদীর্ঘ সময় ধরে এই স্কুলে তিনি শিক্ষকতা করে গেছেন এবং 50-এর দশকের শেষে উনি হেডমাস্টারের কাজ করে গেছেন এবং বিরাট ভলিউম অফ অঙ্ক যেগুলোকে বলে সেইগুলোকে কিন্তু উনি বইয়ের মধ্যে লিখে গেছেন এবং এটা সারা বাংলাতে এই একটি অমর একটি কাজ তার কাছ থেকে আমরা পেয়েছি। এবং মিত্র স্কুলের আমরা দেখতে পাই যে সেই লিগ্যাসিটা কিন্তু চলে আসছে। অঙ্কের ক্ষেত্রে আমরা যখন এই স্কুলে পড়েছি, আমি এই স্কুলে 1968 থেকে 78 আমি মাধ্যমিকে থার্ড ব্যাচ ছিলাম, তখন যে পড়াশোনাটা করেছি আমরা দেখতে পেরেছিলাম যে ওই 60-এর দশকের শেষে কলকাতার একমাত্র প্র্যাকটিক্যালি নামকরা স্কুল এবং সারা পশ্চিমবঙ্গে নিরিখে অন্যতম নামকরা স্কুল ছিল মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর। বড় বড় রথী মহারথীরা সেখান থেকে পাশ করেছেন, সেটা নিয়ে আমরা অনেকেই হয়তো আলোচনা করবেন। আমি 1968-এ যখন ভর্তি হলাম তখন দেখলাম ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার সময় আমাকে বলা হলো যে, মানে আমি একটু জাস্ট এমনি এমনি আলোচনা করছি, এটা অনেকটাই আমার স্মৃতিচারণার মতন হবে, যে বাবা আমাকে নিয়ে এই স্কুলে ভর্তি করতে নিয়ে এলেন, আমার দাদারাও এই স্কুলে পড়েন, মা বলেছিলেন যে অরিন্দকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা হচ্ছে, সবাই বাংলা মিডিয়ামে পড়ে, এই সেন্ট লরেন্স আছে, সেন্ট জেভিয়ার্স আছে, সেখানে কেন হবে না। কিন্তু বাবা সেটা রাজি হননি, আমার ঠাকুর দাদাও রাজি হননি এবং আমার জন্মের যে কুষ্টি যেটা আছে, অর্থাৎ কটার সময় কোন সেকেন্ডে জন্মেছিলাম সেইটা স্কুলে প্রডিউস করা হয়েছিল, অর্থাৎ আমার ডেট অফ বার্থ একেবারেই অরিজিনাল ডেট অফ বার্থ ছিল, সেখানে কিন্তু কোনো রকম এদিক থেকে ওদিক করা হয়নি। ক্লাস ওয়ানে আমার ইংরেজি ছিল না, আমি কেজিতে পড়েছিলাম, কেজি 1 কেজি 2 একটা স্কুলে পড়ে যখন গেছি, প্রথম বছরে ইংরেজি না থাকাটা আমার কাছে খুব বেদনাদায়ক ছিল, ইংরেজিতে পড়তে পারছি না। তারপরে যে ক্লাস থেকে ইংরেজি শুরু হলো, ক্যাট ব্যাট ম্যাট এই ধরনের কিছু লেখা লেখানো হলো, যেটা আমরা মানে আমি অন্তত আরো 2 বছর আগে পড়ে ফেলেছি। একটা দেখতাম যে তখন হাতের লেখা পড়ানো হতো, একেবারে হাতের লেখা যে পাতা 4টে লাইন করে সেই লাইনের ইংরেজির এল লিখলে এলটা প্রথম লাইনে থাকবে, থার্ড লাইনে এলটা গোল হয়ে ঘুরে যাবে, ও যদি হয় এলোর পরে এলের পরে ওটা হবে ওই ছোট দুটো লাইনে, অর্থাৎ সেকেন্ড থার্ড লাইনে হবে। আমাদের এইভাবে লাইন করে লাইনের মধ্যে লেখা শেখানো হয়েছে এবং সেখানে 5 নম্বর দেয়া হতো, তো আমি চিরকাল 4.5 পেতাম, 5 কোনোদিন দেওয়া হয়নি। বাংলাটাও ওরকম মুক্ত অক্ষরে লেখা সেখানেই শেখা। সকালের স্কুল আমাদের দিদিমণিরা পড়াতেন, খুব সুন্দর করে তারা সেজে আসতেন, এগুলো আমার চোখে ভাসে। আমি কালীঘাট থেকে গ্রামে করে বাবার সঙ্গে আসতাম, গ্রামের ফার্স্ট ক্লাসে ভাড়া ছিল 13 পয়সা, সেকেন্ড ক্লাসে ভাড়া ছিল 12 পয়সা। আমরা ওই পূর্ণ সিনেমার ওখানে নামতাম, নেমে ওইটুকু হেঁটে যেতাম। ফেরার সময় 1, 2, 3, 4 আমার দাদা বা বাবা ফেরত আনতেন। ক্লাস 5 থেকে আমার ফেরাটা নিজের মতন আমি দুজন বন্ধুর সঙ্গে মিলে ফিরতাম হেঁটে হেঁটে।
তো একটা জিনিস ওই প্রাইমারি সেকশনে আমার মনে পড়ে রক্ষিতবাবু আমাদের ইংরেজি শেখাতেন, এবং ইংরেজি গ্রামার কি অপূর্ব ভাবে তিনি শিখিয়েছেন। আমি ক্লাস 1, 2, 3, 4 স্মৃতি চারণ কিন্তু করছি, এবং আমার লাইফে যদি আমার যতটুকু আমি এই চাকরি বাকরি করলাম, যতটুকু পড়াশুনো করলাম, মিত্র স্কুলের ইংরেজিটা একটা আমাদের বড় স্তম্ভ ছিল আমার কাছে। পরবর্তীকালে সান্দালবাবু রেনান মার্টিন নিয়ে পড়াতেন, আমরা খুব করে রেনান মার্টিন নানা রকম সব ফেস ফেস সব পড়তাম। তো ইংরেজিটা সত্যি সত্যি কিন্তু ওই স্কুলে যে যতদিন ছিলাম খুব সুন্দরভাবে সেই ইংরেজিতে শিখা গিয়েছিল। আমি একটা জিনিস মিত্র স্কুলে পড়তে গিয়ে বুঝেছি যে টিচার যদি ভালো হন, সেই স্কুলের যারা ছাত্র তারা ভালো রেজাল্ট করবে। শিক্ষক যদি ভালো না হন বা তিনি যদি কমিউনিকেট করতে না পারেন, মিডিয়কার ছাত্ররা রেজাল্ট খারাপ করবে। আমার মতো মিডিয়কার ছাত্র আমি কিন্তু ভীষণভাবে প্রভাবিত হতাম টিচার কেমন পড়াচ্ছেন। মিত্র স্কুলে সব টিচার যে ভালো ছিলেন আমার সময় তা নয়, মানে আমি স্কুলে পড়ি বলে সবাই ভালো এটা বলার কোনো মানে হয় না। আমি প্রবল ভয় পেতাম, আমি মাধ্যমিকের সময় হিস্ট্রি পড়তে গিয়ে আমি লিটারালি কিদেছি যে আমি হিস্ট্রি আমার কিছুতেই কিছু হচ্ছে না। হিস্ট্রিটা আমার মধ্যে পড়ানোটা সঞ্চারিত করতে পারেননি আমার টিচার। প্রথম বছর অবস্থা ছিল আমার জিওগ্রাফিতে, পরে হঠাৎ করে দেখলাম ক্লাস 8 বা 9 মুরারি বাবু জয়েন করলেন জিওগ্রাফি নিয়ে। উনি ব্ল্যাকবোর্ডের ওখানে টাঙিয়ে দিতেন একটা ম্যাপ, এবং সেই বৃষ্টির ছায়া অঞ্চল সেখানে কিভাবে বৃষ্টি হয়, মৌসুমি বায়ু কিভাবে ধাক্কা দেয় শিখিয়েছিলেন, শিখিয়ে দেখিয়েছিলেন যে দেখো এই জায়গাগুলোতে কিন্তু কয়লার সম্ভার বেশি, এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, এটা কিন্তু একটা জিওলজিক্যাল একটা সিচুয়েশন, এটা কিন্তু এই এলাকার বাইরে হয় না। তুমি কিন্তু দেখবে যে এই সিংভূমের যে এলাকা বিহার, তখন তো ঝাড়খণ্ড ছিল না, পশ্চিমবঙ্গের কিছু জায়গা, এইখানে কিন্তু তুমি কয়লা পাবে, আর কিন্তু কোথাও কয়লা নেই। আমাদের মনে গেঁথে গেছিল কোথায় কয়লা আছে, তুমি ম্যাপে মার্কিং করো, আমরা মার্কিং করে দিতাম কোথায় আমার লোহা লৌহ আকরিক পাওয়া যায়, সেটাও কিন্তু উনি বুঝিয়েছিলেন যে এই এলাকার মধ্যে অর্থাৎ বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, পার্ট অফ গোয়া, এইখানেই তুমি কিন্তু আয়রন ওর পাবে, এবং ইস্পাতের যে সমস্ত কারখানা গড়ে উঠেছে এটা হচ্ছে যেখানে যেখানে এই আকরিক আছে তার কাছাকাছি এটা এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে। কালো যে ব্ল্যাক সয়েল সেখানে কিভাবে কটন, মানে যাকে এই কথা বলে সময় নষ্ট করবো না, আমার কথা হচ্ছে যে দুম করে আমার জিওগ্রাফি পরীক্ষাতে একটা বিরাট নম্বর পেয়ে গেলাম ক্লাস 9। এবারে অঙ্কে আসি, অঙ্কে ক্লাস 9 কুমারবাবুকে পেয়েছি ভীষণ কঠিন অঙ্ক, দিতে ভয়ঙ্কর কঠিন, এবং কিছু অঙ্ক মানে আমি দেখেছি যে করাই যায়নি, মানে অঙ্কটা ভুলও ছিল। কিন্তু আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে অঙ্কটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আজকে ডক্টর পার্থ কর্মকার সেটাকে পড়ালেন যে অঙ্কটা কি জিনিস। আমি সেখানে আরেকজন মাস্টারমশাইকে পেয়েছি অরুণবাবু, অরুণবাবু জিওমেট্রির এক্সট্রা গুলো
প্রবলেম গুলো উনি নানা রকম প্রবলেম নিয়ে আসতেন, এবং আমি মূলত বি সেকশনে পড়তাম, পরে ক্লাস 9 এ সি সেকশনে গেলাম। উনি আমাকে দেখে উনি নানা রকম কঠিন কঠিন এইগুলো সমস্ত আনতেন, অঙ্ক আনতেন, একটা বৃত্ত তার মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেটাকে কিভাবে আমি তার নানা রকম ইকুয়েশন আমরা সেখান থেকে পেতে পারি। আমার একটা অদ্ভুত একটা অ্যাকিউমেন্ট তৈরি হয়ে গেছিল যে ওই প্রশ্ন ক্লাসে দিতেন এবং আমি ইনভেরিয়েবলি 15 থেকে 20 মিনিটের মধ্যে সেই অঙ্কটি করে ফেলতাম এবং হাত তুলতাম যে স্যার আমার হয়ে গেছে। আমার সহপাঠীরা তখনও চেষ্টা করে যাচ্ছে, আমাকে বলতেন যে ব্ল্যাকবোর্ডে এসে তুমি অঙ্কটা করে দিয়ে যাও। অদ্ভুত একটা আকর্ষণ তৈরি করেছিলেন আমার কাছে অঙ্ক ছিল একটা ধাঁধা সলভ করা নিজের মতন, এবং আমি প্রাণপণে অঙ্ক করতাম ওই একটা সময় যখন ক্লাস 9-10, এবং অঙ্কটা আমার কিন্তু একটা বড় শক্তির জায়গা হয়েছিল। পরবর্তীতে ম্যাথস নিয়ে 11-12 পড়লাম, তারপরে আমার জিওলজি সাবজেক্ট ছিল, প্রেসিডেন্সিতে পড়েছি, ওখানে জিওলজির সঙ্গে অঙ্ক এবং কেমিস্ট্রি এই দুটো আমার সাবজেক্ট ছিল। তো অঙ্কের প্রতি ভালোবাসা জন্মিয়েছিলেন আমার স্কুলের শিক্ষক অরুণবাবু, অর্থাৎ সেই লিগ্যাসি কেশবচন্দ্র নাগের যে সমস্ত প্রশ্নগুলো আমার কাছে কিন্তু ভীষণ আনন্দের একটা জায়গা ছিল। সেই প্রশ্নগুলো মানে চ্যাপ্টারের শেষে উত্তর করতাম, এটা একটা অদ্ভুত আনন্দময় পরিবেশ ছিল। এই আনন্দ অঙ্ক নিয়ে আমি যেটা করেছি আর কোনো সাবজেক্ট নিয়ে আমার কিন্তু সেই আনন্দ হয়নি, এটা কিন্তু সত্যি ঘটনা। তো মিত্র স্কুলে এখনো পড়ানো হয়, অনেক ভালো ভালো শিক্ষক আছেন, রাজা দে উনি আমাদের এইচএম, অত্যন্ত দক্ষ উনি হেডমাস্টার। আমরা এই স্কুলটাকে আমরা কিন্তু ভীষণ ভালো একটা জায়গায় আমরা দেখতে চাইছি। আমাদের সময় অনাদিবাবু ছিলেন হেডমাস্টার, শান্তিবাবু একটা সময় ছিলেন, আমরা এই হেডমাস্টারদেরকে কিন্তু ভয় পেতাম। এখন আগেকার দিনের যে পরিবেশ ছিল সেটা কিন্তু অন্যরকম ছিল। কালীবাবু ডাস্টটা ছুঁড়ে মারতেন, পায়ে লাগত বাংলা। চিত্তবাবু আমার সহপাঠী জয়দীপ গুগো দাম করে একখানা স্কেল এর বাড়ি মারলেন, স্কেলটা গেল ভেঙে। তো জয়দীপ অত্যন্ত বিচ্ছু ছেলে ছিল, জয়দীপ স্কেলের বাড়ি খাবারই যোগ্য ছিল, ওই সময় স্কেলের বাড়ি মারলে কোনো অভিভাবক এসে বকতে আসতো না, বলতে আসতো না যে কেন আপনি মেরেছেন। তখন একটা অদ্ভুত ভালোবাসার জায়গা ছিল, টিচাররা কিভাবে ছাত্রদেরকে যেমন মারতেন, মারতেন মানে ওইটুকুই আর কি, সবাই যে মারতেন তাও নয়, কিন্তু ওই টুকটাক টুকটাক হতো, গন্ডগোল করলে ক্লাসের বাইরে দাঁড়িয়ে কান ধরে দাঁড়াতে হতো, দুজন গন্ডগোল করলে দুজন যদি গল্প করছিল তাদের দুজনকে বাইরে দাঁড় করে দুজন দুজনের কান ধরে, এবং আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এটাতে যেটা হয়েছে যে আমাদের একটা অনুশাসন ছিল এবং টিচারদেরকে আমরা সেই রকমের শ্রদ্ধাও করেছি। ওখানে আরেক দুই অভিভাবক আমার সময় ছিলেন, তিনি হচ্ছেন মানিক দা এবং এই মানিক দা ঝুলকি ধরে টানতেন। তো আমরা এই যারা দারোয়ান ছিলেন, আরেকজন তো তিনি ভীষণ ভালো গানের রসিক ছিলেন,
ভবানীপুর সঙ্গীত সম্মেলনীতে আমি যখন যেতাম তখন দেখতাম যে উনি দাঁড়িয়ে আছেন। আমরা কিন্তু এই আবহাওয়ার মধ্যে দিয়ে স্কুলে পাঁচ করেছি, আমার বলতে ভালো লাগছে, এবং মানে বলতে গেলে সেমিনারটাকে বন্ধ করে দেওয়ার দরকার, কিন্তু খুবই আনন্দের। মণি মণিদা মণিদা ভীষণ কি সুন্দর, ওনার একটা বোট ছিল মণিদার, ভীষণ আমরা ফেভারিট ছিলাম। তো এই ছিল স্কুলের আবহাওয়া, স্কুলের ওই লম্বা রড, সেখানে আমরা চেন করে করে আমরা খেলতাম। সেই খেলতে গিয়ে আমার আমি আমাকে এক আমার বন্ধু ধাক্কা মারলো, আমার দাঁতের একটা পার্ট পোর্শন ভেঙে গেছে, আজও সেই দাঁতটা নিয়ে আমি আছি, এবং সেটা আমার সুখস্মৃতি হিসেবে আমি এটাকে ধরি। স্কুলে এরকম সব দামাল শিশুরা তখন ছিল, এবং আমি তখন এখন ভাবি যে টিচাররা কি করে এই সমস্ত বাচ্চাদেরকে সামলাতেন। তো সেই আনন্দের সময়টা আমরা পেরিয়ে এসেছি। যখন স্কুলে ভর্তি হয়েছিলাম তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে 4 জন স্যান্ড করেছিলেন মিত্র ইনস্টিটিউশন থেকে, মানে তখন তো আর এত বেশি র্যাঙ্ক হতো না, 10 র্যাঙ্কের মধ্যে ছিল। সব্যসাচী ভট্টাচার্য ফার্স্ট হয়েছিলেন, আমার নিজের ওপরের দাদা ওই 68-এ পাশ করে বেরিয়ে ছিল, ও চোখের ডাক্তার, মিত্র স্কুলের 1968-এর একটা গ্রুপ আছে, তারা নানা রকম নিজেদের মধ্যে মিট করে, অনুষ্ঠান করে, আমাকে মাঝে মাঝে ওরা ফলত। এই একটা কিন্তু যারা যারা অ্যালামনি আছে তারা কিন্তু নিজেদের মধ্যে একটা, তাদের মধ্যে যোগাযোগ আছে, আমাদের মৈত্রী পত্রিকা রয়েছে, তার সঙ্গে যুক্ত আছে অনেকেই। আমার স্কুলে যারা বন্ধু আছে তাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সিদ্ধার্থ আমাদের ফার্স্ট হতো, সিদ্ধার্থ, সুশান্ত, অল্পপ্রসন্ন, হইন। আমি শেষের দিকে আমার রেজাল্ট খুব মাঝে মাঝে হতো, আমি 7th 8th এরকম হতাম, আমি প্রথম 10-এর মধ্যে থাকতাম বটে, কিন্তু প্রথম 3 জনকে আমি করতে পারিনি কোনোদিন, আমি বলার চেষ্টাও করিনি, কারণ আমি খুব ক্যাজুয়ালি পড়াশোনা করতাম, হলে হতো না হলে না হলো, কারণ আমি বাড়ির সবচেয়ে ছোট ছেলে ছিলাম, আমার দিকে পড়াশোনার নজর দেওয়ার লোক ছিল না। কিন্তু এই হচ্ছে আমার নিজের কথা বললাম। তো আমি চাইবো যে আজকে ডক্টর পার্থ কর্মকার, উনি অসাধারণ অঙ্ক নিয়ে নানা রকম ভাবে উনি বোঝান, সহজ সরল করে দেন। এই নিউমেরিক্স গুলো তো মারাত্মক, এগুলো এত মজার জিনিস, অঙ্ককে কিন্তু ভালোবাসতে হবে। এবং একটা জিনিস কিন্তু জীবন দিয়ে আমি বুঝেছি, তাই নয় সবাই সেটাই বোঝেন, যে যে অঙ্কে ভালো তার কিন্তু লাইফে সাইন করার সম্ভাবনা, বিশেষ করে সায়েন্সের দিকে, সেটা কিন্তু অবধারিত। অঙ্ক ভালো হলে বাকিটা কিন্তু ম্যানেজ করা যায়। আর একটা হচ্ছে যে এই যে লজিকের ব্যাপার, আমি যে চাকরিটাকে করি, বিভিন্ন জিনিসকে আমাকে তো লজিক্যালি জিনিসগুলোকে ভাবতে হচ্ছে স্টেপ বাই স্টেপ, সেই ভাবনাগুলো কিন্তু অঙ্কটা একটু জানা ছিল বলে বোধ হয় ভাবনাগুলোকে একটু সাজানোর ক্ষেত্রে আমার সুবিধে হয়েছে, আদারওয়াইজ একটু সমস্যার ব্যাপার আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আমার স্কুল সম্বন্ধে আমি অত্যন্ত আবেগ আমার সেখানে কাজ করে, আমি এই চাকরির কল্যাণে আমি সরস্বতী আমি স্কুলে ভিজিট করেছিলাম, আজকেও যাওয়ার ইচ্ছে ছিল, হঠাৎ করে আমার একটা জ্বর চলে এসেছে, আমি দেখলাম যে আমার এই দুঃসাহসটা করা ঠিক না, স্কুলে যাব আবার কেন জ্বর এসেছে তা জানি না, কাউকে আমি বিপদে ফেলতে চাই না, যার জন্য এই ওয়েবিনারের মধ্যে দিয়ে আমি সবাইকে অ্যাড্রেস করলাম। অনেক বড় বড় আমাদের কথিত দশা এস্টাবলিশড ছাত্র মানে ছাত্র তো বটে, এই স্কুল থেকে বেরিয়েছেন, আজকে হয়তো অনেকেই জয়েন করেছেন, আমি সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি বিনম্রভাবে।
যে আমরা কিন্তু এই স্কুলের প্রতি ভীষণ দুর্বল, এই স্কুলের উন্নতি আরো হোক। আমাদের এখন যে করোনার যে পরিস্থিতি, আমি এই চাকরি করতে গিয়ে আমি বিভিন্ন হেডমাস্টারদের সঙ্গে যখন যুক্ত হই, আমি বলি যে আপনারা অনলাইনে পড়ানোর ব্যবস্থাটা করুন, সেখানে একটা ইভ্যালুয়েশনের বন্দোবস্ত করুন। কারণ দেখতেই তো পেলেন ক্লাস 10 এবং ক্লাস 12 এর রেজাল্ট বার করতে গিয়ে কি সমস্যা থেকে আপনারা পড়লেন, তো ফলত এক ধরনের একটা ইভ্যালুয়েশন কিন্তু থাকতে হবে। এবং আমি জানি বহু স্কুল আমাদের এই ওল্ডে যারা আছে তারা ভীষণ ভালোভাবে এই ছাত্রদেরকে তারা অ্যাড্রেস করে, বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে তাদেরকে পড়ার চ্যাপ্টার গুলোকে তারা শিখান, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে তারা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসেন, গুগল ফর্মের মধ্যে দিয়ে, যদি আপনারা অনেকেই হয়তো করেন, এনসিকিউ এর মধ্যে দিয়ে 20টা নম্বর সহজেই উত্তর তারা করলে তার একটা নাম্বার চলে আসে, এবং যেটা ওরা পারলো না সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয় যে কেন অ্যাকচুয়াল উত্তরটা কি হয়। মূলত আজকের যে এই কোভিড পরিস্থিতি আছে, আমরা 2 বছর প্রায় 1.5 বছর হতে চললো আমাদের স্কুলগুলো হচ্ছে না, মাঝে 2 মাসের জন্য হয়েছিল হায়ার ক্লাসেস, কিন্তু মূলত স্কুলগুলো চলছে না, কিন্তু এই বাচ্চাদের প্রতি আমাদের কি কথা বিশেষ দায়িত্ব নিতে হবে, বাচ্চাদেরকে যোগাযোগে থাকতে হবে, তাদেরকে ফোন করতে হবে, কোথায় আছিস তোরা। আপনাদের তো একটা সুবিধা আছে যে শহরের ওপরে অনেকেই কিন্তু এই স্মার্টফোনের সুযোগ তারা নিতে পারে, এইটাকে আমি স্কুলকে দেখতে বলবো যে স্কুলে যেন পঠন পাঠন নিত্য স্কুলের মতন স্কুলে কোনোভাবে যেন হ্যাম্পার না হয়। আপনারা চেষ্টা করছেন, আমি বলবো যে আরো চেষ্টা করুন, কারণ আপনারা নর্মাল সময় যদি 100% দিয়ে থাকেন, এই রকম একটা কোভিড এর পরিস্থিতিতে 120% না দিলে কিন্তু এই ছাত্রগুলোর প্রতি ইনজাস্টিস হবে, এবং তার দায়ে আমাদের শিক্ষক সমাজকে নিতে হবে, এবং শিক্ষক সমাজকে যারা সাহায্য করেন অর্থাৎ আমার মতন যারা চাকরি করেন তাদেরকে নিতে হবে। অবভিয়াসলি আদার জনসাধারণের যারা অভিভাবক আছেন তারাও সমানভাবে সামিল হবেন এই কাজটা করার জন্য, তো এইটা আশা করি আপনারা করেন। আমি চাইবো আমার স্কুলটা যেন একটা আদর্শ স্কুল হয়ে ওঠে। সবাই তো আর চিরকাল ওখানে শিক্ষকতা করবেন না, কিন্তু যারা শিক্ষকতা নতুন ঢুকেছেন তারা চালাবেন, যারা এখন সিনিয়র তারা পথ দেখাবেন, এবং শিক্ষকরা অদ্ভুত সুন্দর একটা টিম ওয়ার্ক করে প্রত্যেকটা ক্লাসের ছেলেদের এই সামেটিং 1, 2, 3 সেগুলোকে পরপর পরপর একটু পড়িয়ে যাওয়া আর একটা ইভ্যালুয়েশন করে নেওয়া, এটা কিন্তু আমি অনেক সরকারি স্কুলে দেখছি, অনেক বেসরকারি স্কুলে ভয়ঙ্কর ভাবে এই সমস্ত ছাত্রদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, সময়ের মধ্যে না ঢুকলে তাকে অ্যাটেন্ডেন্স অ্যাবসেন্ট করে দেওয়া হয়। এই যে কাজগুলো এটা কিন্তু করার অবশ্যই যায়, পাশাপাশি ছাত্রদেরকে একটুখানি যদি আনন্দ দেওয়ারও বন্দোবস্ত করা যায়, স্কুলের যে ওয়েবসাইট আছে সেখানে যদি এরকম অনুষ্ঠান করা যায় যেখানে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক হতে পারে, আপনারা কিছু সিনেমাও দেখাতে পারেন বাচ্চাদের সিনেমা, তাতে কি হবে বাচ্চারা পড়াশোনাও করলো, একটু রিফ্রেশ হলো, এন্টারটেনমেন্ট হলো, তো এইভাবে আমার এই স্কুলটা চলুক। আমি স্কুলের সঙ্গে যারা জড়িত আছেন, ম্যানেজিং কমিটিতে যারা আছেন, টিচাররা আছেন, সবাই অত্যন্ত শ্রদ্ধেয় এনারা। আমি আশা করব যে তারা যেমনভাবে পড়াচ্ছিলেন আরো মন দিয়ে আরো একটু এগিয়ে এসে এইরকম খারাপ পরিস্থিতিতে
বাচ্চাদের দিকে মুখে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে তারা যেন আরো একটু উদ্যমী হন, তাহলে স্কুলের রেজাল্ট কিন্তু আরো ভালো হবে। আমি চাই না যে এই যে বিভিন্ন বিভিন্ন যে স্কুল আছে, আইসিএসই বোর্ড আছে, সিবিএসই বোর্ড আছে, আমাদের অনেকে কিন্তু ওই বোর্ড চেঞ্জ করে দিয়ে যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে বিতরণ সৃষ্টি মহানিপুর তো এটা করবে না। আমাদের এই বোর্ড দিয়ে কিন্তু শক্তিশালী করতে হবে এবং আপনাদের ছাত্রদের রেজাল্টের মধ্যে দিয়ে আমরা দেখতে চাই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু অত্যন্ত সাফল্যের সঙ্গে এই বোর্ড এবং কাউন্সিলের কাজকর্ম করছে। মিত্র ইনস্টিটিউশন কোহিনূর হয়ে থাক, তারা অপূর্ব প্রদর্শক হয়ে থাক, এইটা আমি কামনা করব। আমার স্কুল সম্বন্ধে আমার বিরাট গর্বের জায়গা এবং স্কুল আরো ভালো রেজাল্ট করবে এটা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস। আমি এই বলে আমি শেষ করি, আর কথা আমি বাড়তে চাইছিলাম। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। স্যার, আমাদের সকলের একটা আবদার ছিল, আছে আপনার এই বক্তব্যের শেষে যদি একটা আপনার পছন্দসই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মতো আর কি আপনার শারীরিক সুস্থতা থাকে স্যার, আমাদের সকলের এটা একটা মানে আপনার কাছে অনুরোধ আবদার। আমার সত্যিকারের আজকে অদ্ভুত ভাবে, কালকে অব্দি আমি সুস্থ ছিলাম, আজকে আমার অদ্ভুত রকমের অসুস্থতার ব্যাপার। আমি আচ্ছা আচ্ছা, আমার একটা গান নিশ্চয়ই করা উচিত ছিল, গান গাইতে পারবো না ভাবলেই আমার খারাপ লাগছে। না না স্যার, কি করবো বলুন তো, একটু গলাটা না ধরে আছে, আচ্ছা স্যার, এইটা একটা আমার সমস্যা। ঠিক আছে, আচ্ছা, আমি পরে নিশ্চয়ই, আমার স্কুলের এরকম অনুষ্ঠান হবে, কোনো একটি অনুষ্ঠানে আমি কয়েকটা গান গাইবো বলে আমি ডাক পাবো, এটা আমি আশা করছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, অবশ্যই, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার, আমি আজকে একটু খারাপ গাইলাম, এটা সবাইকে আমি খারাপ গান শোনাতে চাই। ঠিক আছে, না না স্যার, আপনার গান আমরা শুনেছি স্যার, অন্য উচ্চতার গান স্যার, দক্ষিণীর মানে আলাদা একটা ঘরানা, আমরাও জানি স্যার, ওখানে বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের যে সুর তাল লয় সেভাবেই গান শেখানো হয় স্যার, তারও একটা সার্থক উত্তরসূরি আপনি স্যার। ঠিক আছে স্যার, আপনি হ্যাঁ, যেদিন মনে করবেন, আমি শুধু গানেরই একটা অবশ্যই অনুষ্ঠান করবো। হবে। হ্যাঁ স্যার, আর আমি স্যার আজকে না আজকে, করাটাকে আমি আমি আমার পোষাতে হবে আজকে গান না গাওয়া। হ্যাঁ স্যার, ঠিক আছে, অনেকগুলো গানই স্যার, একদম নিশ্চয়ই গানের নিশ্চয়ই, অনুষ্ঠানই একটা হবে স্যার। আর স্যার, কুমার চ্যাটার্জি এসেছেন, আমাদের প্রাক্তন অঙ্কের মাস্টারমশাই, আপনিও বোধহয় ওনাকে পেয়েছেন অঙ্কের মাস্টারমশাই হিসাবে, উনি পরবর্তীকালে আমাদের প্রধান শিক্ষকও হয়েছিলেন, কুমার হ্যাঁ, বাবু। আমি 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 স্যারকে আমি প্রণাম জানাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার আমাদের সময় অঙ্ক করিয়েছেন এবং হ্যাঁ আমরা স্যার, এটাও আমি বলার চেষ্টা করলাম যে হ্যাঁ কুমার স্যার, বাবু ছিলেন এবং আমাদের অরুণবাবু ছিলেন, আমার কিন্তু ওনাদের হাতে ধরেই কিন্তু আমার অঙ্ক শেখা, আমার স্যার, কঠিন কঠিন অঙ্কের সম্মুখীন উনি আমাদেরকে করতেন এবং সেটা কিন্তু আমাদের কাজে লেগেছে, ভবিষ্যতে স্যার, ভীষণ ভাবে আমরা উপকৃত হয়েছি স্যারের কাছে তো বটেই। আমার প্রণাম দেবেন স্যার। অনিন্দ, তোমার ছবি তোমাকে দেখতে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, তুমি আচ্ছা ভালো থাকো, স্যার, তুমি স্যার বিরাট দায়িত্বপূর্ণ কাজে আছো, তোমার আরো শ্রীবৃদ্ধি হোক, আরো ভালো নাম হোক,
এই আশীর্বাদ করি, ভগবানের কাছে এটাই কামনা করি। স্যার, এটা আমার বিরাট পাওনা, মানে আমার শিক্ষক আমাকে আশীর্বাদ করছেন, এর থেকে বড় কিন্তু সত্যি হয় না। শিক্ষকের আশীর্বাদ মানে অদ্ভুত একটা সত্যি সত্যি স্বর্গীয় ব্যাপার। আমরা তো সেইভাবে বড় হয়েছি। স্যার আমার প্রণাম নেবেন স্যার। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও আমাদের সাথে অনলাইনে এত সুন্দর, বোধ হয় নিজের স্কুল বলেই বোধ হয় স্যার, আমরাও আপনার আবেগ অনুভব করছিলাম এই লাইভ যে অনুষ্ঠান হচ্ছে ওয়েবিনার, তাতে যে নিজের স্কুল নিজের রুট, আমরাও সেই ফিলটা আমাদের পালসে উপলব্ধি করছিলাম স্যার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি অসুস্থ শরীরেও আজকে আমাদের সাথে ছিলেন এবং অংশগ্রহণ করেছেন বিদ্যালয়ের তরফ থেকে, আপনার স্কুলের তরফ থেকে, মানে অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। আমরা সকলে, আমরা যারা উপস্থিত আছি যারা অনলাইনে আছে, সকলের তরফ থেকে আপনাকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা স্যার। সুস্থ থাকবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে সুখে দুঃখে আপনি সেরে উঠুন স্যার। এরপরে শুধু আপনাকে নিয়েই একটা গানের অনুষ্ঠানের আবদার রেখে দিলাম আমরা স্যার। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। পরবর্তী প্রোগ্রাম হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপাতত বেরিয়ে যাচ্ছি। আমি হ্যাঁ স্যার, আমি প্রোগ্রামটা শুনছি কিন্তু আমি এখন হ্যাঁ স্যার বেরোলাম। হ্যাঁ, হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের সাথে ছিলেন কমিশনার অফ স্কুল এডুকেশন ডক্টর অনিন্দ্য নারায়ণ বিশ্বাস, আইএএস। উনি শিক্ষা দপ্তরের অ্যাপেক্স বডিতে রয়েছেন, সর্বোচ্চ পদাধিকারী আমাদের শিক্ষা দপ্তরে দুজন থাকেন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং কমিশনার অফ স্কুল এডুকেশন। কিন্তু অদ্ভুতভাবে আমরা জানতে পারি, এবং এই জানাটাও আমাদের পাশে যিনি আছেন অধ্যাপক ডক্টর পার্থ কর্মকারের মাধ্যমে, উনি আমাকে বলেন যে ডক্টর এন বিশ্বাস আপনাদের স্কুলেরই ছাত্র, 1978 ব্যাচের। তারপরে ওনার সাথে আলাপ হয়, উনি আমাদের দেশপ্রিয় পার্কে দক্ষিণী অত্যন্ত নামী রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্র দক্ষিণীর একজন লব্ধ প্রতিষ্ঠিত গায়ক। ওনার সহগায়িকারা হচ্ছেন সব স্টলওয়ার্ডস, জয়তী চক্রবর্তী, শ্রাবণী সেন, বাংলাদেশের মিতা হক ইত্যাদি সব নাম জাদা গায়িকারা ওনার সাথে। উনি একই লাবণ্যে পূর্ণ প্রাণ, অত্যন্ত কঠিন গান একটা রবীন্দ্রসঙ্গীত, এত অনায়াস সোনার গানের জগতে বিচরণ, মানে উনি যদি শিক্ষা জগতে না থেকে শুধু গায়কও হতেন তাতেও বোধ হয় স্বনামধন্য হতেন। এখানেই বোধ হয় কোথাও একটা মিত্র ইনস্টিটিউশন, তার লিগেসি সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার, স্কুলের বিভিন্ন বিষয়ে থাকেন, উপদেশ দেন, সহযোগিতা করেন, এরপরে আমাদের সাথে আছেন আজকের যিনি কিনোট স্পিকার ডক্টর পার্থ কর্মকার, এবং আমাদের সাথে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, উনিও বিখ্যাত ম্যাথামেটিশিয়ান কুমার চ্যাটার্জি, এবং আমি আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার সহকর্মী এবং আজকের অনুষ্ঠানের প্রেজেন্টার প্রসেনজিৎ দের হাতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? আচ্ছা, ডক্টর কর্মকারের বক্তব্য শুরুর আগে সামান্য একটু আনুষ্ঠানিকতা আমাদের বাকি রয়ে গেছে, সেটা আমরা একটু করে নেব। আমাদের দুটি ছাত্র তারা এখানে উপস্থিত হয়ে আমাদের জন্য গান এবং উদ্বোধনী, সরি উদ্বোধনী সঙ্গীত, একটি গান এবং কবিতা আবৃত্তি করেছে, তাদের জন্য কিছু উপহার আজকে লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়ার তরফ থেকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি ডক্টর দেবকুমার বসু, রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়া, তার হাতে উপহার তুলে দিচ্ছেন সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সভাপতি
লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়া। এত স্মার্ট হো, আচ্ছা রৌনককে ডেকে নিচ্ছি, রৌনকের হাতে আমি উপহারটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে। রৌনক এসে আচ্ছা ডক্টর পার্থ কর্মকারের বক্তব্য আমরা শুরু করতে চলেছি। কুমারবাবু স্যার আপনি কিছু বলবেন? আচ্ছা স্যার, তাহলে ডক্টর আমাদের মানে সবারই তাই না? আপনি আসুন, আমরা চিরকাল বলবো, আপনার ধরুন বলুন না, জাস্ট ইন্ট্রোডাকশন কেমন লাগে আমাকে যে এই সম্মান দেয়া হলো বলার জন্য আমি অত্যন্ত আনন্দিত। স্যার কেশবচন্দ্র নাগ একজন বিরাট গণিতজ্ঞ, অঙ্কবিদ, আমি একজন স্কুলের অঙ্ক শিক্ষক, এটা যেন ঠিক একটা ঢিলাকে হিমালয়ের সম্বন্ধে কিছু খপর দাও, রামকৃষ্ণ দেবের ভাষায় খপর দাও, খপর করো, ঠিক সেই রকম যেন ওনার সম্বন্ধে আমার বলার স্পর্ধা নেই, কি বল। আর একটা কথা, একটা গোলাপ ফুলকে এঁকে যদি কারোর সামনে ধরে বলা হয় এর সম্বন্ধে কিছু বলো, তাহলে কি উত্তর আসবে? না, গোলাপ ফুল তার নিজের সৌরভেই সর্বত্র ছড়িয়ে আছে, আনাচে কানাচে সবাই তাকে চিনতে পারে, তাকে তার গন্ধেতেই তাকে জানে। আমাদের মাস্টারমশাই, সদ্য মাস্টারমশাই কেশবচন্দ্র নাগ সম্বন্ধে আমাকে কিছু বলতে বলা মানে আমি বলবো উনি ওনার সৌরভেই সর্বত্র ছড়িয়ে আছে, সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, তথা ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে, তথা বিশ্বের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে আছে। সবাই ওনাকে বিভিন্নভাবে চেনে। এখানে আমি আজকে বেশ কিছু বলতেও তৈরি হয়ে আসিনি, এক প্রকৃতপক্ষে আমি বলতে ভালো পারি না, কিছু মনের মধ্যে হয় কিন্তু বলবার সময় ওলট পালট হয়ে যায়। আজকে আমার এখানে দাঁড়িয়ে ওনাকে ওনার কাছ থেকে আশীর্বাদ চাইছি, বাকি জীবনটুকু যেন ওনাকে স্মরণ করে আমার যেটুকু পড়ানো বা পড়াশুনো এই লাইনে থাকা সেটুকু যেন সকলের উপকারে লাগে, এইটুকুই আমি ওনার কাছে কামনা করি। মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চকে এই অনুষ্ঠানের স্মারক হিসেবে লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়ার তরফ থেকে একটা স্মৃতিফলক উপহার দিচ্ছেন ডক্টর দেবকুমার বসু, মানে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। ডক্টর স্যার এদিকে এদিকে, ডক্টর দেবকুমার এদিকে ঘোরান, এদিকে মানে দেখতে পাবেন, আপনি ক্যামেরার দিকে ঘোরান। হ্যাঁ ডক্টর বিশ্বাস, লায়ন্স ক্লাবের তরফ থেকে আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এই অপূর্ব সুন্দর রেপ্লিকাটি, মেমেন্টোটা তুলে দিচ্ছেন।
আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে এত বড় সম্মান আমরা পাচ্ছি। জিতার কথা মন থেকে বলতে ইচ্ছে করছে, তাই স্যার এর সম্বন্ধে একটু বলে নিতে চাই যে মানুষকে মানুষ হিসেবে তৈরি হতে হলে আমাদের প্রধান অস্ত্র হচ্ছে মানসিক উন্নতি এবং শিক্ষা। এই নিশ্চয়ই বলে যায় যে একটা প্রথম এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। স্যার আশুতোষ থেকে কেসি দাস স্যার, এনারা যে বিখ্যাত হয়েছেন, এনারা শুধু নিজের কৃতিত্বে বিখ্যাত হননি, এনারা হয়েছিলেন বিকজ তারা ছাত্রদের একটা আমূল উন্নতি এবং সংস্কারের জন্য বিশাল বড় আন্দোলন গড়ে তুলতে পেরেছিলেন। এবং আজকের দিনে, তখনকার 100-150 বছর আগেকার কথা তাঁদের, কিন্তু আমি আজকে বলবো আজকের দিনের একজন বাংলার দিকপাল, শিক্ষা জগতের দিকপাল তৈরি হচ্ছেন আমাদের ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, পার্থ কর্মকারের মধ্যে। আর উনি নিজে MSc অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের পরে PhD করেছেন, তারপরে বিভিন্ন কলেজে বিভিন্ন শিক্ষাবিদ হিসেবে এখনো অবধি উনি অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ফ্যাকাল্টি রয়েছেন সমস্ত কলেজে, কলকাতার বেথুন কলেজ থেকে আরম্ভ করে জলপাইগুড়ি, কাটোয়া, মুড়াগাছা, বর্ধমান, বিভিন্ন গভর্নমেন্ট কলেজে। কিন্তু সেটার থেকেও ওনার বড় পরিচয়, উনি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিসে থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ডেপুটি সেক্রেটারি, একাডেমিকের পদ সামনে, এখন জয়েন্ট ডিরেক্টর পাবলিক ইনস্ট্রাকশন হয়ে গেছেন, এর মাঝখানে উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও ছিলেন, এবং অ্যাডভাইজার অফ স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আজকের দিনে যেটা খুবই আলোচিত বিষয়, সেই জন্য ওনার দায়িত্ব অসম্ভাবে বেড়ে গেছে এবং গুরুত্বও বেড়ে গেছে। এবং আজকে যার জন্যে ওনার ভীষণ জরুরি মিটিং থাকা সত্ত্বেও আমরা চিন্তা করতে পারছি নিশ্চয়ই যে অন্য যে কোনো প্রফেশনের লোক হোক, সে গভর্নমেন্টের হোক, কর্পোরেট হোক বা পারফরমেন্স আসিল হোক হোক, এতখানি ব্যস্ততার মধ্যে তারা এইভাবে সময় দিতেন না। এখান থেকে আপনারা বুঝতে পারছেন উনি ছাত্র, শিক্ষক এবং শিক্ষা জগৎকে কতটা ভালোবাসেন, যে এতখানি ট্রাভেল নিয়ে নেওয়ার পরেও উনি আজকে এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং চাইছেন যে ছাত্রদের জন্য আমরা কিছু বলি এবং কিছু করি। তো ওনাকে আমি দিকপালের লেভেলে এই জন্যই রাখতে চাই যে উনি নিজের উন্নতি নিজের কর্মের পরেও পশ্চিমবাংলার শিক্ষা জগতে একটা স্বনামধন্য নাম জায়গা করে নিয়েছেন, বিকজ উনি ছাত্র ছাত্রদের যেরকম ম্যাথামেটিক্যাল টিপস দিচ্ছেন ভয় কাটাবার জন্য, সিমিলারলি উনি শিক্ষকদেরও একটা পার্সোনাল টাচ দিয়ে গাইডেন্স করেন, এবং তার ফলে কি হয় সমস্ত অভিভাবকরা একটা মেন্টাল স্ট্রেস থেকে অনেকটা শান্তি পায়, যেটা ওদের বাবা মাদের জন্য, ছাত্রদের বাবা মাদের জন্য খুবই দরকার, দরকারি জিনিস হয়। সেই জিনিসটা উনি অক্লান্ত ভাবে করে চলেছেন, যেটার জন্য ওনার মানে উনি পার্সোনাল ইন্টারেস্ট আমি বলতে পারি করে চলেছেন, যেটা খুব কম লোকের মধ্যেই আমরা পাওয়া যায়। এবং সেই সাহসেই আমরা ওনার কাছে এগোতে পেরেছিলাম, এবং আমি আজকে ওনার কাছে একটা জাস্ট ছোট দাবি রাখবো। আমাদের লায়ন্স ইন্টারন্যাশনালও লায়ন্স কলেজ বলে একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করে, যেটা ছাত্রদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গে তাদের মানসিক ডেভেলপমেন্টেরও একটা সুযোগ দেওয়া হয়, যার মধ্যে তাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্ট, সেলফ কনফিডেন্স বাড়ানো থেকে আরম্ভ করে বাড়িতে বাবা মা থেকে সোসাইটিতে রিলেশন কীভাবে হবে সেটার গাইডেন্স, তারপরে লোকের সঙ্গে লোকের কমিউনিকেশন আজকাল খুব ইম্পর্টেন্ট হয়েছে সেই দিকেও গাইডেন্স, এবং বিশেষ করে যদি কোনো বদ সঙ্গে পড়ে যায় তাহলে কী করে তারা উদ্ধার হয়ে আসবে সেই ধরনেরও গাইডেন্স করা হয়। তো স্যারের সঙ্গে আমরা পরে এই ব্যাপারে একটু ডিটেলসে আলোচনা করবো, সো দ্যাট আমরা পশ্চিমবঙ্গের ছেলেদের এই জিনিসটাকে খুব ভালোভাবে ইনকর্পোরেট করতে চাই। আমি জানি যে স্যারের যা মানসিকতা তাতে এই জিনিসটা আমরা সত্যিই খুব ভালোভাবে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আর বেশি সময় না নিয়ে আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করছি স্যার আজকে টেক ওভার করুন। ঠিক আছে, নমস্কার, শোনা যাচ্ছে ঠিক?
নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে, শুভ দিনে আমাদের যে কেসিনাগ মেমোরিয়াল লেকচার এবং স্টেট লেভেল ওয়েবিনার, তাতে আছেন চিফ গেস্ট হিসাবে ডক্টর অনিন্দ্য নারায়ণ বিশ্বাস, IAS, কমিশনার অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। স্যারকে আমি আমার প্রণাম শ্রদ্ধা জানাই। আজকে যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে, অর্গানাইজড বাই লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়া অ্যান্ড মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চ, যৌথ উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে। উপস্থিত আছেন মিস্টার রাজা দে, প্রধান শিক্ষক মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চ। উপস্থিত আছেন শ্রী অসিত বরণ গিরি, XHM অফ দিস ইনস্টিটিউশন। শ্রী দেব কুমার বিশ্বাস, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়া। উপস্থিত আছেন প্রাক্তন প্রধান শিক্ষক কুমার চ্যাটার্জি মহাশয়। উপস্থিত আছেন সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায়, লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়া। শিবাশিস বসু, ফার্স্ট প্রেসিডেন্ট অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা। এবং উপস্থিত আছে আমার দিদি অরুন্ধতি মুখার্জি, যার সঙ্গে পরিচয় 1999 সাল থেকে। সব থেকে আগে, যখন আমি প্রথম সার্ভিসে জয়েন করেছি, সেই সময় তার কিছুদিন পর থেকেই ওনার সঙ্গে যোগাযোগ। এবং আমরা কিন্তু অঙ্কের যে আলোচনা, আজকে এই ধরনের আলোচনা আমরা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যখন করেছি কোনো একটা সংস্থার মাধ্যমে, দিদিও কিন্তু সঙ্গে ছিলেন। যাক, আজকে দিদিকে পেয়েছি, আমি খুব ভালো লাগছে। এবং উপস্থিত যারা আছেন স্কুলের অন্যান্য শিক্ষক বা যারা লায়ন্স ক্লাবে যারা মেম্বার আছেন, এবং যারা শুনছেন আজকের যে আলোচনা ওয়েবিনার, তাদের প্রত্যেককে আমি আমার যথাযোগ্য সম্মান জানিয়ে, কেশবচন্দ্র নাথ, যাকে আমরা কেসি নাথ বলেই চিনি জানি, তার 128তম জন্মবার্ষিকী উপলক্ষে যে ওয়েবিনার, সে ওয়েবিনারের স্মারক যে বক্তৃতা, কিন্তু আমি কথা বলার চেষ্টা করছি। হ্যালো, হ্যাঁ, যে আজ কথা বলছো এখন তুমি একটু বন্ধ রাখো, আমি একটু বলে নিই, তারপর তোমরা বলবে। হ্যাঁ, ঠিক আছে। আমি প্রথম কেশিনাগ সম্পর্কে তো নিশ্চয়ই সব আলোচনা হয়েছে, আমি দু চারটে কথা বলেই সরাসরি অঙ্কে ঢুকে যাব, কারণ অনেকক্ষণ থেকে তোমরা ওয়েট করছো, যারা তুমি বলছি, কারণ ছাত্রদের উদ্দেশ্যে বলছি বলেই আমি বলছি। কেশিনাগ সম্পর্কে অনেক গল্প আছে, মজাদার মজাদার গল্প আছে, সেটা আমরা শুনেছি বা পড়েছি। আর আজকাল ফেসবুকের যুগে সবাই কিন্তু আমরা হাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারছি। উনি এই স্কুলের গণিত শিক্ষক ছিলেন এবং শেষের দিকে 1956 সাল থেকে 1960 সাল 4 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এবং আমি খুব লাকি যে আজকে এখানে এসে কিছু তার উদ্দেশ্যে কিছু আমি বলতে পারছি, এরকমই লাকি। সেই জন্য আমি অর্গানাইজার যারা আছেন, লায়ন্স ক্লাব এবং স্কুল যৌথ যারা অর্গানাইজার, প্রত্যেককে আমি আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ধরনের প্রোগ্রাম ওনাকে স্মরণ করার প্রোগ্রাম ওনাকে মাথায় রেখেছেন যে কেশিনাগকে আমরা স্মরণ করব। ওনার সম্পর্কে প্রচুর কথা, আমি 2-3টে কথা বলবো। ওনার লেখা প্রচুর বই আছে, 42টা বই আছে। এবং উনি করতেন কি, উনি ডায়েরিতে একই অঙ্ক কিভাবে সহজে নানাভাবে ভাবা যায়, অর্থাৎ অল্টারনেটিভ ট্রিটমেন্টে অঙ্ক কিভাবে করা যায়। যদি কোনো মানুষের জ্বর হয় তাহলে কি, আমার যদি 10টা ডাক্তারের কাছে যাই, 10 রকমের ওষুধ দেবে, এক ওষুধ দেবে না, কিন্তু অ্যান্টিবায়োটিক থাকবে অন্য গ্রুপে, একজনের ভালো হয়। এই কথায় কথা আমি বলছি, ঠিক তেমনি অঙ্ক একটা ট্রিটমেন্ট, কিন্তু একই অঙ্ক ধরুন 3টে বা 4টে নিয়মে হয়, 4টে নিয়মে কিন্তু ছাত্র ভালো করে নাও বুঝতে পারে, দেখা যাবে যে এই 4টের মধ্যে একটা মেথড সে বুঝতে পারলো। আর কেশিনাগ সেই কাজটাই করেছেন, অঙ্ককে কিভাবে সহজভাবে সরলভাবে বিভিন্নভাবে করা যায়। গল্পটা হচ্ছে এরকম, উনি একদিন বাড়িতে উনি বসে আছেন, কাজ দাজ করছেন, লেখালেখি করছেন, হঠাৎ কলকাতার এক পাবলিশার ওনার বাড়িতে আসছে, আসার পর দেখছেন যে টেবিলে যে বইটা রাখা আছে
বইটা মানে বই না ডায়রিটা আছে, ডায়রিটা খুলে দেখছেন একই অঙ্ককে বিভিন্ন মেথডে করেছেন। তখনই সেই প্রকাশক বললেন এইটা এই বই আকারে ছাপবো আমি। কেসি নাক বললেন না বই আকারে আমি ছাপতে দেবো না, আমি মানে বই করবো না। তখন বললেন যে ঠিক আছে স্যার মানে বই করতে হবে না, এটা স্যার শিক্ষক গাইড প্রুফ করুন। 1942 সালের কথা, কিন্তু সেই বইটার নাম হচ্ছে মেট্রিক ম্যাথামেটিক্স, বইটা বেরিয়েছে এবং বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে খুব জনপ্রিয় হয়েছিল এবং প্রচুর বিক্রি হয়েছে। এবং কলেজটির চত্বরে এমন দিন একটা দিনও নাই যেদিন ওনার বই বিক্রি হয় না, এটা প্রকাশকদের কথা। কিন্তু এখন উনি নাই ঠিকই, এখন সিলেবাস পরিবর্তন হয়েছে আমরা জানি, কিন্তু যারা অঙ্ককে ভালোবাসে, যারা অঙ্ককে জানতে চায়, অঙ্ককে পড়তে চায়, তারা কিন্তু আগেকার দিনের বইগুলোকে সংগ্রহ করে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে তার বইয়ের একটি অতি প্রিয় অঙ্ককে প্রথমে স্টার্ট করে তারপর যে সহজে বিভিন্নভাবে অঙ্ক করা যায় সেই নিয়ে কিছু কথা বলব। প্রথম অঙ্কটা কি আমরা সবাই জানি, সেই বানরের অঙ্ক। একটা বাসে উঠছে, বাস ধরে উঠছে, প্রথম মিনিটে কিছুটা উঠছে, দ্বিতীয় মিনিটে কিছু নেমে যাচ্ছে, কত সময় সে একদম ডগায় গিয়েছে উঠবে বাসের, যে অঙ্কটা বিখ্যাত অঙ্ক, যেহেতু ওনাকে স্যারকে কেসি নাগ মহাশয়কে স্মরণ করার জন্য ওনার একটা অঙ্ক দিয়ে শুরু করে তারপর আমি দু চারটে কথা বলবো অঙ্ক কিভাবে সহজে করা যায়। আমি ছাত্রদের বলছি মন দিয়ে শোনো, অঙ্ক না, অঙ্ক হচ্ছে খুব সোজা জিনিস, অঙ্ক হচ্ছে লজিক, লজিকটা যখন বুঝে যাবে অঙ্ক থেকে সোজা জিনিস কিছু হতে পারে না। ওকে স্যার, অঙ্ক সোজা বলি আমি আমার আমার বিষয় থেকে অঙ্ক মানে আমি চয়েস করেছিলাম, জানে কি অঙ্কটা আমি ফাঁকি মেরে করতে পারবো, মানে আমি যদি ইতিহাস বা ভূগোল বা অন্য বিষয়ে পড়তে যাই আমার চেঁচিয়েছি তো মুখস্থ করতে হবে, পড়তে হবে। অঙ্কের ক্ষেত্রে কি আমি যখন মানে যখন ভাবলাম 11-12 পড়ছি, আমি ভাবলাম যদি আমার ফেভারিট সাবজেক্ট ছিল ইংরাজি, ইংরাজি নিয়ে পড়বো, তৎকালীন যেখানে আমি থাকতাম আমার যেখানে জন্মস্থান কাটোয়া, কাটোয়া কলেজে সেই সময় ইংরাজি অনার্স ছিল না, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, যার ফলে ওখানে সেকেন্ড ফেভারিট সাবজেক্ট ছিল আমার অঙ্ক, আমি অঙ্ক নিয়ে পড়তে বাধ্য হয়েছি, ইংরাজি থাকলে হয়তো ইংরাজি নিয়েই পড়তাম। তা সেই দিকে মাথায় রেখে আমি ওনার প্রথম অঙ্কটা নিয়ে আমি শুরু করছি, অঙ্কটা আমি বলছি আগে, তারপর আমি বোর্ডে করাচ্ছি, করাচ্ছি মানে আমরা আলোচনা করছি, কারণ এই অঙ্কটা আমি দেখেছি অনেকে এই প্রশ্ন করে, তুই অঙ্কে ভালো তাহলে এই প্রশ্নের উত্তর বলতো, এই অঙ্কটা কিন্তু করে আমি দেখেছি আমি, সেই জন্য ওই ওনার অঙ্কটা বলে আমি শুরু করছি। অঙ্কটা হচ্ছে একটি বানর 92 ফুট একটি তৈলাক্ত বাঁশ রেখে উপরে উঠতে লাগলো, বাসটা হচ্ছে 92 ফুট, দেখা যাচ্ছে ছবিতে, এখানে দেখুন তো, এই বাসটা হচ্ছে, এই বাসটা হচ্ছে কালিটা কম, অন্য কালি আছে, এটা যে 92 ফুট, টোটালটা হচ্ছে 92 ফুট, 92 ফুট তৈলাক্ত বাস। এবার বানরটা উঠছে, প্রশ্নটা কি আছে, টোটাল বাসের হাইটটা হচ্ছে 92 ফুট, বানরটি প্রথম মিনিটে ফার্স্ট মিনিটে 12 ফুট উঠছে, প্রথমে উঠছে ওঠার সময় 12 ফুট, প্রথমে 12 ফিট, আর দ্বিতীয় সেকেন্ডে ওঠার পর দ্বিতীয় মিনিটে উনি 8 ফুট নামছেন, নেমে পড়ছে বানরটা। প্রশ্নটা এই প্রশ্নটা বলছে একটি বানর তৈলাক্ত যে বাস আছে উপরে উঠছে, কিন্তু কিভাবে উঠছে, যখন উনি উঠতে শুরু করছেন প্রথম মিনিটে, প্রথম 1 মিনিটে ও 12 ফুট উঠতে পারছে, দ্বিতীয় মিনিটটায় ও 8 ফুট নেমে যাচ্ছে, তাহলে এইভাবে কখন তিনি এই বাসের উপরে গিয়ে উঠবেন, এইটা হচ্ছে প্রশ্ন, কোন সময় বাসের উপরে উঠতে হবে, কতক্ষণ টাইম লাগবে মোট। এই প্রশ্নটা আমরা জানি, এই প্রশ্নটা যখন কোনো ছাত্র কোনো মাস্টারমশাই বা যে কোনো যে কেউ যখন শোনে তুই অঙ্কে ভালো বলতো এই অঙ্কটা কি হবে, আমরা অঙ্কটা সবাই জানি, তাও আমি আলোচনা করছি ওনাকে স্মরণ করার জন্য। দেখো ছাত্রদের বলছি, প্রথম মিনিটে ও 12 ফুট উঠলো, দ্বিতীয় মিনিটে 8 ফুট নামলো, তাহলে এই 2 মিনিটে কি ঘটলো, 2 মিনিটে কি হলো, 12-8, 4 ফুট সে উঠতে পারলো, প্রথম প্রথম ফুটে প্রথম প্রথম মিনিটে কি হলো 12 ফুট উঠলো, আবার দ্বিতীয় মিনিটে সে 8 ফুট নামলো, তাই 2 মিনিটের অন্তরে, টোটাল 2 মিনিটের মধ্যে সে অ্যাকচুয়ালি গেল কিন্তু 4 মিনিট,
অর্থাৎ চার ফুট সে গেল, টাইম লাগলো কত মিনিট? 2 মিনিট। একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যখন এই বানরটা উঠছে লাস্ট বারে যখন উঠবে, এই উপরে যখন উঠে পড়বে তখন তো নামতে পারবে না। এই কনসেপ্ট, অঙ্ক হচ্ছে কনসেপ্ট, অঙ্ক হচ্ছে লজিক। এই লাস্ট বারে যখন উপরে উঠবে তখন তার নামছে না। অর্থাৎ লাস্ট বারে উঠবে কত ফুট, ওঠার সময় কত ফুট? 12 ফুট উঠতে পারে। তা লাস্ট বারে সে উঠবে কিন্তু 12 ফুট, সে 12 ফুট মাইনাস করে দিলাম তালাইনে। কারণ কি, এই এইটুকু যদি আমি বুঝতে পারি এখান থেকে এইটুকু যদি এই বানরটা কতক্ষণ টাইম লাগছে, তাহলে এটা পেয়ে যাবো। কারণ 12 ফুট যদি 1 মিনিট টাইম লাগে, 1 মিনিট যোগ বলি পেয়ে যাবো। এখন এখান থেকে এইটুকু যেতে বানরটা কত টাইম লাগে আমরা দেখলাম। প্রথম 1 মিনিটে সে গেল 12 ফুট, দ্বিতীয় 1 মিনিটে সে নামলো 8 ফুট। 1 ফুট যেতে কত টাইম লাগছে? 1 ফুট যেতে লাগছে 2/4 মিনিট। আর এইটুকু ডিস্টেন্স কত? টোটাল তো 92 ফুট। লাস্টে মিনিটে 12 ফুট সে উঠবে। তা বাকি এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু হচ্ছে 80 ফিট। তাহলে 4 ফিটে গিয়েছে টাইম লেগেছে 2 মিনিট, 1 ফিটে 2/4 মিনিট, আর 80 ফিটে কত টাইম লাগছে? 80 ফিটে টাইম লাগছে হচ্ছে 2/4 × 80 মিনিট, মানে হচ্ছে কাটাকাটি করে 40 মিনিট। তাহলে এইখান থেকে এইটুকু যেতে তার টাইম লাগছে 40 মিনিট। চলে যাওয়ার পর এ উপরে চলে যাচ্ছে 12 ফুট, একদম মাথায় চলে গেল, তার কোনো আমার প্রশ্ন নাই। লেকিন এখানে লাগছে 40 মিনিট, আর এইটুকু যেতে লাগছে তার 1 মিনিট। 40 + 1 = 41 মিনিট তার টাইম লাগছে ওই বানরটির তৈলাক্ত বাসের উপরে উঠতে। তাহলে অঙ্ক খুব সোজা সাবজেক্ট, বারবার করে বলছি তোমাদেরকে, যদি অঙ্কটা কনসেপ্ট অঙ্কটা বুঝতে হবে কি বলেছে কিনা, আর অঙ্কটাকে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে। আমার বক্তব্য যেটা তোমাদেরকে, অঙ্ককে ভাবতে হবে। অঙ্ক মানে যে বইয়ের মধ্যে আছে সেটাকে ক্যালকুলেশন করে অঙ্ক আর তা না, কিন্তু ভিজুয়ালাইজ দ্য সাবজেক্ট, ভিজুয়ালাইজ করতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগ ভিজুয়ালাইজ করে যোগ বিয়োগ গুণ ভাগ করবে। আমি দেখাবো, 2-4টি আমি কথা বলবো কিভাবে আমরা সহজভাবে যোগ বিয়োগ গুণ ভাগ গুলোকে ভিজুয়ালাইজ করে করতে পারি। এখন যে আমি একটা অঙ্ক দিচ্ছি, দেখা যাচ্ছে? দেখুন তো পরিষ্কার দেখা যাচ্ছে, মানে একটু এগিয়ে দিতে পারেন। বিশ্বদীপ বাবু দেখা যাচ্ছে? সবাই শব্দ এবং দেখা আমাদের গণিত শিক্ষা বীক্ষণ কেন্দ্র থেকে যে পরীক্ষা হয়, এডিটিএম পরীক্ষা হয়, বা অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন থেকে যে পরীক্ষা হয়, এই ধরনের প্রচুর সংস্থা আছে যারা বিভিন্ন ট্যালেন্ট পরীক্ষা করে। সেই ট্যালেন্ট পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেই 2-4টা অঙ্ক নিয়েও আমি আলোচনা করছি কিভাবে সে অঙ্কগুলোকে সহজে করা যায়। ঠিক আছে, এই একটা অঙ্ক আমি দিচ্ছি 9999, 5 তো 9, এখানে 9 স্যার ছবি বন্ধ হয়ে গেছে। ফাইভে অঙ্কটা দিয়েছে, ক্লাস ফাইভে এই অঙ্কটা দিয়েছে, অঙ্কটা আমরা সবাই করতে পারবো। কিন্তু আজকে আমরা শিখবো কেসিনাক যেভাবে ভাবছেন কিভাবে অঙ্ককে সোজা সরল ভাবে বোঝানো যায়, করা যায় বিভিন্ন সহজ টেকনিক গুলো অ্যাপ্লাই করা যায়, সেইটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। এগুলোর পেছনে আমি যেগুলো শেখাবো টেকনিক গুলোর পেছনে কিন্তু ম্যাথামেটিক্যাল লজিক আছে, সে লজিক নিয়ে আমি এখন যাচ্ছি না। তাহলে একটা লজিক দিতে গেলে কোনো অঙ্কই আমরা আলোচনা করতে পারবো না। যারা সায়েন্সে নিয়ে পড়ছো বা যারা অঙ্ককে ভালোবাসো, প্লিজ ট্রাই টু ফাইন্ড দ্য লজিক বিহাইন্ড দ্য ম্যাথামেটিক্যাল স্টেপ। আমি একদম পুরো টেকনিকটা আমি শেখানোর চেষ্টা করছি। এই ধরনের যে অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করা যাবে কিভাবে, অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি হচ্ছে এই 5টা 9কে 7 দিয়ে গুণ করলে কি হবে, এইটা যদি আমি জানতে পারি তাহলে পয়েন্ট বসিয়ে দিতে পারবো। আমি এই গুণ করার পর 1, 2, 3, 4, 5, 6, 6টার পরে দশমিক হবে, তাহলেই হয়ে যাবে অ্যান্সারটা। আমাকে জানতে হবে যে এইটা ইন্টু এইটা কত, এর ভ্যালুটা কত, আমি গুণ করতে পারবো 7, 9, 63, 8, 3, 6 এইভাবে করতে হয়। আমি কিন্তু সেইভাবে শিখবো না। নয়ের যদি এরকম গুণ থাকে, 9 সিরিজ × 7, সবাই দেখো ভালো করে, আমি একটা জিনিস করছি, এই 9 আর 7, 9 আর 7 গুণ করলে কত হয়? 9 × 7 = 63, আমি 63 লিখছি এইভাবে 63, 63। আর এখানে কটা 9 আছে?
চারটে নয় আছে, চারটে নয় মাঝে ভরে দিলাম, ব্যাস গুণ হয়ে গেল আমার, গুণ করে দেখুন এটা হচ্ছে রেজাল্ট। এবার দশমিকে বসিয়ে দিলাম, এখানে তিনটে, এখানে তিনটে, ছটা, এক দুই তিন চার পাঁচ ছয়, এই এখানে দশমিক বসে, দশমিক বসিয়ে শূন্য করে দিলাম, অ্যান্সার হয়ে গেলাম। অর্থাৎ স্পেশাল কি এই ট্রিক্সটা জানবে অঙ্কের, তার অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে সে অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ বলো বলো। আমি শুভঙ্কর পণ্ডিত বলছিলাম, আমি বলছিলাম কি আমাদের এই ক্লাসটা কত পর্যন্ত হবে? হ্যাঁ এটা আট ঘন্টা হবে, আট ঘন্টা হবে। হ্যাঁ ঠিক আছে, আট ঘন্টা হবে। শোনো মন দিয়ে, তুমি কোন স্কুল থেকে এসছো? কোন স্কুল? আমি এই গুণটা কিন্তু আমরা দেখবো কিভাবে একবারে একটা সিঙ্গেল লাইনে অ্যান্সার হয়। বড় বড় গুণ কিন্তু অ্যান্সার করা যাবে এক লাইনে, গুণ করার দরকার নাই। কিভাবে করবো দেখা যাক। এখানে এখানে দেখে নেবো প্রথমে যে কটা কত সংখ্যক নয় আছে, চারটে নয় আছে। এখানেও দেখবো কত ডিজিটের সংখ্যা আছে, চার ডিজিটের সংখ্যা আছে। একই ডিজিট কিন্তু হতে হবে, নিয়মটা হচ্ছে একই ডিজিট হতে হবে। এই গুণের ক্ষেত্রে নিয়ম, এক্ষেত্রে থেকে এক বাদ দেবো, তাহলে কত হবে টু ফোর থ্রি ফোর, পঁয়ত্রিশ থেকে এক বাদ দিয়ে দেবো, লাস্টের ডিজিট এক কমাবো। তারপরে এখানে চারটে ডিজিট লিখবো, চারটে ডিজিট লেখার জন্য চারটে আমি গ্যাপ দিলাম। কোন কোন ডিজিট বসবে? এইখানে দুই আছে, এই দুটো যোগ ফলটা হবে নয়, লেখে যে দুই বসেছে, এখানে কত বসবে বলো তোমরা? এখানে বসবে সাত, সাত। এখানে চার, এখানে বসবে কত বলো? দুটো যোগ ফল হবে নয়, এখানে চার, এখানে কত বসবে তাহলে? পাঁচ। এখানে তিন আছে, তাহলে এখানে তিন, এখানে কত বসবে? এই দুটো যোগ ফল হবে নয়, তাহলে ছয়। এখানে কত আছে? চার, এখানে কত বসবে বলো? কত যোগ করলে চারের সঙ্গে কত যোগ করলে নয় হয়? পাঁচ যোগ করলে নয়, তাহলে পাঁচ। তাহলে অ্যান্সারটা হলো টু ফোর থ্রি ফোর সেভেন ফাইভ সিক্স ফাইভ, দিস ইজ দ্য অ্যান্সার। এরকম বহু টেকনিক আছে, বহু শর্টকাট নিয়ম আছে, অঙ্কগুলো দেখার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু অ্যান্সার করো। হ্যালো স্যার, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না মানে একটু ডান দিয়ে করতে, ডান দিয়ে করতে, ক্যামেরাটা ক্যামেরা ডান দিয়ে করতে হবে, একটু ডান দিয়ে করতে হবে। ঠিক আছে দেখুন, দেখতে পাচ্ছেন কি না একটু করে? হ্যাঁ ব্যাস, হ্যাঁ বুঝতে পেরেছো অঙ্কটা? বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ। এইরকম ভাবে কিন্তু প্রচুর অঙ্ক কিন্তু করা যায়। যদি এখানে এমন ঘটনা ঘটে যে এখানে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা ধরো, এখানে ধরো এই টুকুটা নাই, এই টুটা নাই, তাহলে কি হবে? দেখো যখন তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ হচ্ছে, আমি এটাকে চার অঙ্ক করে নেবো, আমি কি বললাম সেম অঙ্ক বিশিষ্ট করতে হবে। এখানে কি আছে? এখানে চারটে নয় আছে, এখানে চার অঙ্ক, চারটে করে ফেলতাম, চারটের জন্য আমি শূন্য বসিয়ে দিলাম মনে মনে, তাহলে এখান থেকে এক কম হবে, অ্যান্সার কথা বললে জিরো ফোর থ্রি ফোর, চারটে সংখ্যা হবে বললাম, এখানে জিরো আছে, এই দুটো যোগ ফল নাইন হবে, এখানে নয় হবে, এখানে ফোর আছে কত হবে? ফাইভ হবে, থ্রি আছে কত হবে? সিক্স হবে, ফোর আছে কত হবে? ফাইভ হবে, অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ বিভিন্ন শর্টকাট টেকনিক আছে যার মাধ্যমে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। এবং এই মনে রাখবে এখন কম্পিটিশনের যুগ, কম্পিটিটিভ পরীক্ষা, যখন তোমরা ভবিষ্যতে মাধ্যমিক পাস করার পর মনে রাখবে তোমার যত বড় বড় পরীক্ষা দাও না কেন, একমাত্র কলেজ বা স্কুল সার্ভিস, স্কুলের শিক্ষকতা বা কলেজের শিক্ষকতা ছাড়া অন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে 80-90% ক্ষেত্রে চাকরি পরীক্ষার ক্ষেত্রে মাধ্যমিকের অঙ্ক শেষ, মাধ্যমিকের অঙ্কের পরে কোনো অঙ্ক করার দরকার হয় না। অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাসে যে অঙ্কগুলো থাকে সেইগুলি কিন্তু এলিমেন্টারি ম্যাথামেটিক্সে বিভিন্ন পরীক্ষায়, তুমি এলআইসির পরীক্ষা দাও, তুমি ব্যাংকিং পরীক্ষা দাও, ব্যাংকিংয়ে এই ক্যালকুলেশনের প্রশ্ন থাকে অনেক, কাজেই তোমাকে কিন্তু এই টেকনিকগুলো জানতে হবে ভবিষ্যতে তোমাকে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে, এবং সব কিন্তু এমসিকিউ। বলুন বলুন। হ্যাঁ নাইন, এটা নাইনের জন্য স্পেশাল সংখ্যা, নাইন ছাড়া অন্য সংখ্যা দিয়ে হবে সেটা আমি দেখা আলাদা আলাদা কিন্তু এত এইভাবে হবে না, কিন্তু নয় দিয়ে অনেক মজার মজার জিনিস করা যায়, নয় দিয়ে গুণ, নয় দিয়ে নয় সংখ্যাটাকে নিয়ে অনেক কিছু করা যায়, সেটা সব সংখ্যা দিয়ে করা যায় না, সেগুলোর জন্য স্পেশাল স্পেশাল মানে এটা পার্টিকুলার, এগুলো পার্টিকুলার কেস, আর সেগুলো হচ্ছে সাধারণ নিয়ম, বুঝতে পেরেছো? সেটা আমি দেখাবো, পরে সময় পেলে আমি দেখাচ্ছি আমি। বেশ এইবার আমি বলি
একটা ভগ্নাংশের কথা বলি, একই গুণ না বলে ভগ্নাংশ চলে আসে। দেখেছি আমি একের ছয়, বারো বাই সেভেন্টিন, ওয়ান ওয়ান সেভেন বাই ওয়ান টু টু, আমি তিনটে আমি ভগ্নাংশ লিখলাম। এবার প্রশ্ন করছি এই ভগ্নাংশ তিনটের মধ্যে কোনটা ছোট, কোনটা বড়, কোনটা মেজো, উদ্যক্রমে সাজাও বা অধক্রমে সাজাও। ছেলেরা কিন্তু কি হয় মানে প্রথমে আমরা যে নিয়মটা জানি যে এ নিচে গুলো লসের করতে হয়, আমি দেখেছি ছেলেরা না মানে মেকানিক্যালি অঙ্কগুলো করে, অঙ্কগুলো ভাবে না। আমি বললাম যে অঙ্কটাকে ভিজুয়ালাইজ করতে হবে, অঙ্কটাই কিন্তু ভাবে না, এলসিএম করতে দেবে, ছেলেরা কিন্তু এলসিএম সব করে দেবে। এলসিএম কি কি জিনিস বললে আর প্রশ্ন করতে উত্তর দিতে পারে না। এলসিএম এর অ্যাপ্লিকেশন কি, লসাগুর লসগুর শিখে আমার লাভটা কি, লসগুর অ্যাপ্লিকেশন কি না, আমরা কিভাবে করি যে কম পক্ষে থাকলে আর বেশি পক্ষে থাকলে কি হবে, কম পক্ষে থাকে, কম পক্ষে থাকলে লসাগু, বেশি পক্ষে থাকলে গসাগু, ঠিক এইভাবে আমাদের কনসেপ্ট দিতে হয় ছেলেদের অঙ্ক দিন ছেলেমেয়ে করতে। কিন্তু লসগু গসগু কনসেপ্টটা কি, লসগু কাকে বলে, গসগু কাকে বলে, এবং তার অ্যাপ্লিকেশনগুলো কিন্তু জানা খুব দরকার। অঙ্কের থিওরিটিক্যাল পার্টটা জানবে, আমি আগে লসগুর কনসেপ্টটা বলছি। একটা অঙ্ক থাকে আমাদের বিভিন্ন পরীক্ষাতে, হাওড়া থেকে একটি ট্রেন দিল্লি যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে তিনটে স্টেশন অন্তর অন্তর থামছে, আবার অন্য একটা ট্রেন, অন্য একটা ট্রেন যেটা হাওড়া থেকে দিল্লি যাচ্ছে পাঁচটা স্টেশন অন্তর অন্তর দাঁড়াচ্ছে, প্রথম ট্রেনটা কি করছে, প্রথম ট্রেনটা প্রতি তিনটে স্টেশন পর পর গ্যালোপিং গ্যালোপিং হয়ে যাচ্ছেন যাচ্ছে, আর দ্বিতীয় ট্রেনটা কি করছে পাঁচটা স্টেশন পর পর গিয়ে থামছে, তা প্রথম থামছে তিনটে তিনটে পর, আর দ্বিতীয় থামছে পাঁচটা পাঁচটা পর, প্রথম কোন স্টেশনে দুটো দুটো ট্রেন একসঙ্গে মিলিত হবে, এই যে অঙ্কটা দেখুন এখানে কিন্তু লসও, কিন্তু প্রথমে তিনটে 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 তিনের মাল্টিপল করে যাচ্ছে, তিন ছয় নয় বারো পনেরো, পাঁচের মাল্টিপল কি পাঁচ দশ পনেরো, ঠিক আছে। এবার কমন লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ তাহলে কি, সাধারণ সাধারণ পনেরো, প্রথমটা পনেরো হচ্ছে, তারপর মিট করবে কিন্তু, আমি বোঝাচ্ছি জাস্ট তিনের তিনটে স্টেশন পরপর যাচ্ছে, তিনের মাল্টিপেল কি মাল্টিপেল অফ থ্রি মানে গুণিতক গুলো কি, প্রথমে তিন তারপরে ছয় তারপরে বারো পনেরো আঠারো একুশ এইভাবে চলছে, পাঁচের কি, পাঁচের হচ্ছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ, একুশে পরে কথা হবে, একুশে পরে হবে চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ এইভাবে চলবে কিন্তু, আমি ইচ্ছে করে বেশি করে নিলাম, কারণ এটা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ গুণিতক গুলো বার করলাম, সাধারণ মানে কি দুটোর মধ্যে কমন কি কি আছে, কমন কি, এইখানে কমন নাই, কমন নাই, কমন এই এখানেও পনেরো আছে এখানেও পনেরো আছে এটা কমন, তারপরে আঠারো কমন নাই কমন নাই, তিরিশ তিরিশ, তা আমি আরো যদি আরো যদি দেখি গুণিতকের সংখ্যা তো অসংখ্য প্রচুর, কিন্তু আমি কমন গুণিতক পাবো, অনেক কমন গুণিতক পাবো, এটা কি বলতে লঘিষ্ঠ হতে হবে, লোয়েস্ট কমন মাল্টিপ্যাল, ইংরাজিতে বলা হয় লোয়েস্ট কমন মাল্টিপ্যাল, মাল্টিপ্যাল গুলো বার করলাম, কমন গুলো বার করলাম, এখানে দুটো কমন, আমি যদি আরো বেশি করি আরো বেশি পাবো, তার মধ্যে লোয়েস্ট কোনটা, লোয়েস্ট হচ্ছে পনেরো, এই তিন আর পাঁচের লসাগু হচ্ছে কিন্তু পনেরো, দেখুন ওই দুটো ট্রেন পনেরো নাম্বার স্টেশনে দুটোই কিন্তু থামবে, মানে তিনটে তিনের প্রথমটা কি তিনে থামছে ছয় থামছে নয় থামছে বারোই থামছে পনেরোই থামছে, আর দ্বিতীয়টা কি যাচ্ছে বলুন, দ্বিতীয়টা হচ্ছে তাহলে প্রথমে হচ্ছে পাঁচে দশে পনেরোতে, মানে প্রথম স্টেশনে মিট করছে কিন্তু পনেরোটা, এই যে একটা অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু ছাত্রদেরকে বারবার বলি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, অঙ্কগুলোকে ভালোবাসো, অঙ্ক মানেই যে অঙ্ক মানেই যে ক্যালকুলেশন করে অঙ্কগুলো করবে তা কিন্তু না, অঙ্কটাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে ফেলো, আমি দেখেছি প্ল্যাটফর্মের অঙ্ক যেগুলো করে যে ওরা মুখস্থ মতো মেকানিক্যালি করে নিয়েছে, কিছু অঙ্ক করে সে কিন্তু করতে পারছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝে সেগুলোকে ভিজুয়ালাইজ করো, ভাবো, এবং তারপরে অঙ্কটা তুমি করতে যাও, তাহলে কিন্তু অসুবিধা হবে না। আমি দেখেছি যখনই এলস ভগ্নাংশের লসগুর কথা দিই
সঙ্গে সঙ্গে কিন্তু তারা লড়াই করতে যাবে। এই এই তিনটে লড়াই করা কত বড় কঠিন, কত কঠিন ব্যাপার। এইটার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সুনির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা কি? আমি যে ভগ্নাংশ দিয়েছি একটা নির্দিষ্ট নিয়মে দিয়েছি। লব এবং হরের মধ্যে ডিফারেন্স দেখুন, এখানে পাঁচ, 117, 122, পাঁচ বেড়েছে। এখানেও ডিফারেন্স পাঁচ বেড়েছে, এখানেও ডিফারেন্স পাঁচ বেড়েছে। নির্দিষ্টভাবে সাজানো আছে, নির্দিষ্টভাবে সাজানো আছে, নির্দিষ্টভাবেই। যখন বড় বড় ভগ্নাংশ দেবে কোন পরীক্ষাতে, মনে রাখবে নির্দিষ্টভাবেই দেয়া থাকবে। এটা এটা একেবারে জাদুকর পিসি সরকার, যেমন তার নিজের টেবিল ছাড়া অন্য টেবিলে তিনি ম্যাজিক দেখাতে পারবেন না। তার কারণটা ম্যাজিকের ম্যাজিকটাই তার টেবিলের মধ্যে করা আছে। এটা তাই ঠিক, এটাও তাই। ম্যাজিকের মধ্যে কিন্তু অঙ্ক পুরো একদম পরিষ্কার ডিফাইন করা আছে। যখন বড় বড় অঙ্ক দেবে তখন মনে রাখবে তোমরা যে লব এবং হরের মধ্যে ডিফারেন্সটা সেম থাকবে। এখানে কত হচ্ছে, এখানে পাঁচ 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 করে পাঁচ পাঁচ। যখন লব এবং হরের মধ্যে ডিফারেন্সটা সেম থাকবে তখন নিচে কি আছে দেখার দরকার নাই, নিচেগুলো বাদ দিয়ে দেবো। তাহলে কি পড়ে থাকলো আমার, এখানে 117, এখানে 1, আর এখানে 12। এই সংকল দেখবো না। যখন লব এবং হরের মধ্যে ডিফারেন্সটা সেম হবে তখন কিন্তু আমি আর এটা লক্ষ্য করবো না, নিচে কি আছে দেখবো না, উপরে সংখ্যাও দেখবো, 117, 1, 12। বলুন এই তিনটে সংখ্যার মধ্যে কোনটা বড়? 117 বড়। তাহলে 117 ভগ্নাংশ সব থেকে বড় ভগ্নাংশ, অ্যান্সার হয়ে গেল। মেজ কোনটা? 12। এই তিনটে সংখ্যা মেজ কোন সংখ্যাটা? মেজ মানে মেজ মানে বলতে চাইছি মিডল, 12। আর লোয়েস্ট কোনটা? সব থেকে ছোট, 1। সব থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে 1/6, সব থেকে বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে 117/122, আর এটা হচ্ছে 12/17। কেন হচ্ছে তোমরা এখন আমি আলোচনা করছি না, সে কারণটা বলতে গেলে তোমরা সবাই বুঝতে পারবে না, তখন মুশকিল হয়ে যাবে। সেটা আমি কারণ বলছি না, মনে রাখবে যখন লব এবং হরের মধ্যে ডিফারেন্সটা সেম হবে তখন চোখে দেখে ওপরের সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা বড় করসপন্ডিং সেই ভগ্নাংশটা বড়, আর যেটা ছোট সেটা ছোট, মেজো মেজো সেজো সেজো, চারটে দিলে চারটে করতে পারবে। অর্থাৎ এই অঙ্কগুলো যদি তোমার মানের ঊর্ধ্বক্রমে বা অধঃক্রমে সাহায্য করে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ইন অ্যাসেন্ডিং অর্ডার অর ইন ডিসেন্ডিং অর্ডার, তুমি কিন্তু ডাইট করতে পারবে। যখন তোমার পরীক্ষাতে এমসিকিউ থাকবে, টিক মারতে হবে, তখন তোমার কিন্তু কিভাবে করেছো কেউ দেখবে না অঙ্কটা, তুমি রাইট। অনেক আগের কথা বলছি, তখন কিন্তু 200 নম্বর এমসিকিউ ছিল আর 200 নম্বর ডেসক্রিপটিভ ছিল, তার মধ্যে সেট পরীক্ষা যেটা কলেজের স্টেট এলিজিবিলিটি টেস্ট, এখন সেট হয়েছে, আগে নাম ছিল আমাদের সময় ছিল স্লেট, স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট। তাতে কিন্তু আমাদের সময় ছিল 200 নম্বর এমসিকিউ আর 200 নম্বর হচ্ছে বড় প্রশ্ন, বড় প্রশ্নের মধ্যে হচ্ছে 116 নম্বরে 10টা প্রশ্ন, 16×10 আর 40 নম্বরে 1টা প্রশ্ন, সব সাবজেক্টে কিন্তু 160+40=200, মানে এটা ডেসক্রিপটিভ পার্ট, মানে মাস্টার ডিগ্রি লেভেলের প্রশ্ন আছে সেখান থেকে। এইবার আমি যেটা বলতে চাইছি, এখন কিন্তু যেটা হয়েছে এই নেটসেট বলো যে কোনো বড় বড় পরীক্ষা বলো, 100% এমসিকিউ জাস্ট টিক মারবে কোনটা কি অ্যানসার, তুমি লিখতে পারো কিনা সেটাও টেস্ট করবে না, তুমি ঠিক প্রশ্নে অ্যান্সার দিতে পেরেছো কিনা। কাজেই তোমাকে জানতে হবে এই বহু শর্টকাট টিপস, অঙ্কের টিপস, যেগুলো দেখার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু অঙ্কগুলো করতে পারবে। একটা কথা মনে হতে পারে, যদি ভগ্নাংশের এই লব এবং হরের মধ্যে ডিফারেন্স সেম না হয়, প্রশ্ন আসবে তোমাদের ডিফারেন্স সেম হলে তো সহজে করতে পারলাম, ডিফারেন্স যদি সেম না হয়, আমি তো কথা হবে 2×2=7, ছোট সংখ্যা নিয়েই বলছি, আটা বলছি আমি, 3×8 কথা বলছি না, এখন একই সংখ্যা হয়ে গেল, ডিফারেন্স 5 হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলতে পারবো আমি, দরকার নাই। আমি করছি এটা 3×3 কত বলবো বলুন, 10 করলাম, ডিফারেন্সটা আলাদা হয়ে গেল। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট করবো, আমরা কিন্তু সে করি কি, সাধারণত সেই এলসিএম করি, এলসিএম করে একই হর বিশিষ্ট করি, করা করা করি, কিন্তু যখন এমসিকিউ যখন প্রশ্ন থাকবে এইভাবে করার দরকার নাই। কি করবে দেখো, অনেকগুলো পদ্ধতি আছে, তোমরা জানো অনেক পদ্ধতি, আমি জানি, আমি বলছি এই কোনাকুনি গুণ করো, 2×10=20, 3×7=21, দুটোর মধ্যে কোনটা বড়, 21টা বড়, তাহলে 3×10=10 বড়, হয়ে গেল আনসার। এটা হচ্ছে ছোট 2×7, অ্যাকচুয়ালি একই, অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি একই হচ্ছে, আমি যে এলসিএম করে করি সেটাই আসছে, কিন্তু এটা একদম যারা এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন করবে তারা কিন্তু শর্টে করবে, মানে অঙ্ক থেকেই কিন্তু এই শর্টকাটগুলো এসছে, কখনোই ভেবো না যে এটা এটা নিয়মটা, তুমি যখনই অঙ্কটাকে কষবে সেখান থেকে তুমি কিন্তু নিজে নিজে রিডিউস করতে পারবে কিভাবে অঙ্কগুলো হয়েছে।
অঙ্কের যে ক্যালকুলেশন গুলো আছে সব সহজে, কিন্তু অঙ্ককে বলছি বারবার করে বলছি, অঙ্ককে ভালোবেসে পড়ো, অঙ্ককে ভালোবেসে পড়ো। অঙ্কের যখন একটা চ্যাপ্টার শুরু করবে না, চ্যাপ্টারের প্রথমে যে জিনিসগুলো আছে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো পড়ো ভালো করে, কি বলেছে কি না কি বৃত্তান্ত, তারপর অঙ্ক করতে চাও। আমি বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় গিয়ে যখন ছাত্রদের জিজ্ঞাসা করি যে তোমরা সমাধান করতে পারো, সবাই হাত তোলে, হ্যাঁ স্যার সমাধান করতে পারি, সবাই পারে। কারণ কি, মাধ্যমিক পরীক্ষায় 20 পেতে গেলে যে মিনিমাম মার্কস যেটা পাওয়া যেতে হয় 25 পাওয়ার জন্য যে সমাধানে যে 4 বা 3 যে যে নাম্বারটা বরাদ্দ থাকে প্রত্যেকে কিন্তু সেই নাম্বারটা পায়, ওটা সবাই করতে পারে। যখন প্রশ্ন করলাম সমাধান করতে পারো, সমাধান কাকে করো, তখন দেখা যায় কোনো কোনো ছাত্র বলে স্যার সমাধান করি এক্স কে, স্যার সমাধান করি বাস্তব সমস্যাকে, কেউ বলে স্যার সমস্যাকে সমাধান করি। সমাধানটা কাকে করছে সেটা কিন্তু তার মুখ দিয়ে বেরোচ্ছে না, সমীকরণকে সমাধান করেছে, ইকুয়েশনকে সমাধান করে। দেখবেন ছাত্রদেরকে বলবেন যে ইকুয়েশন কাকে বলে জিনিসটা বুঝিয়ে বলো, বলতে পারছে না, যে কোনো ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবে। অর্থাৎ কি, অঙ্কের যে থিওরিটিক্যাল পার্ট সেই পার্টটা তোমরা কিন্তু বুঝছো না। আমার রিকোয়েস্ট, অঙ্কের থিওরিটিক্যাল পার্টটাকে পড়ো, শুধু অঙ্কটাকে করছিলে হবে না, কিন্তু অঙ্কটাকে পড়তেও হবে। কি হয় বলতো, যখন মা বা বাবা দুজন যদি সার্ভিস করেন বা কেউ যদি সার্ভিস করেন, সকাল থেকে উনি সকালে অফিসে গেলেন, বাড়িতে আসার পর তার ছেলেকে বা মেয়েকে জিজ্ঞাসা করে কি রে বাংলা পড়েছিস, ইংরাজি পড়েছিস, ভূগোল পড়েছিস, আর অঙ্কের সময় কি বলে, অঙ্ক কষেছিস, অঙ্কের সময় কথা হয়ে গেল। হ্যাঁ অঙ্ক কষতে হবে, ঠিক আছে অঙ্ক কষো, প্র্যাকটিস করো, কিন্তু আমি বলবো অঙ্কটাকে পড়ে করো, অঙ্কটাকে জেনে করো, তাহলে অঙ্কে তোমার ইন্টারেস্ট থাকবে, তো অঙ্ক তুমি জানতে পারবে, অঙ্ক জানার আগ্রহ হবে, নিজে নিজে প্রশ্ন করো। প্রশ্ন করে তুমি ডাইরিতে ডাইরিতে মেনশন মানে মেনশন করো কি প্রশ্ন হলো, কি করবো কি না কি বিস্তারিত। আমি দেখেছি যখন অ্যালজেব্রা শুরু হচ্ছে, গুণ আরম্ভ হচ্ছে, প্লাস ফাইভকে মাইনাস ফাইভ দিয়ে গুণ করলে কি হয় সংসারে বলে দেবে, স্যার প্লাস ফাইভকে মাইনাস ফাইভ দিয়ে গুণ করলে প্লাস ফাইভ মাইনাস ফাইভ গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ। ছাত্রকে বললাম বুঝে বলতো, ঠিক বলছিস, বলে হ্যাঁ, কেন হচ্ছে বলতো কারণটা কি, তখন ছাত্র বলে স্যার প্লাসে মাইনাসে মাইনাস আর ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ, ফাইভ ফাইভ যে টোয়েন্টি ফাইভ। যদি প্রশ্ন করা হয় কেন প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, সে তখন কিন্তু হোঁচট খাবে। আমি বলবো তোমাদেরকে, যখনই কোনো মাস্টারমশাই কোনো একটা নিয়মটা বলে দিচ্ছে এটা হয় এটা হয়ে যাবে না, কেন হয় সেটা জানার চেষ্টা করো। শুধু অঙ্কটাকে মেকানিক্যালি করলে হবে না, তার সঙ্গে অঙ্কটা কিভাবে হয়েছে কি না কি বৃত্তান্ত বোঝার চেষ্টা করো। একটা আমি কথা বলছি, যেমন একটা আমি যোগ আমি বলছি, এই যোগটাকে কিভাবে ভাববে রাখো, ভাবনাটা দেওয়ার জন্য আমি বলছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি জানি অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের, অনেকক্ষণ থেকে বসে আছো, আর অল্পক্ষণ সময় দেবো। ধরো সেভেন ফাইভ নাইন, এর সঙ্গে আমি যোগ করতে বললাম ফোর নাইন সিক্স, অ্যাকর্ডিং যোগই করতে বললাম। আমরা করি কি, ডান দিকে যোগ, ডান দিকে যোগ না, যোগ করতে হয় বাঁ দিক দিয়ে, সব কিছু বাঁ দিক দিয়ে, যোগ বিয়োগ গুণ সব বাঁ দিক দিয়ে, বিয়োগ বাঁ দিক দিয়ে হবে, তার নিয়ম আছে কমপ্লিমেন্টারি মেথড। আমি যদি এই বললাম যে ভাবতে হবে, এটা মানে কি, এটা মানে অ্যাকচুয়ালি মাথায় ব্রেন করতে, ব্রেনে ভাবতে হবে, সাতশো প্লাস পঞ্চাশ প্লাস নাইন, এটাও তাই চারশো প্লাস নব্বই প্লাস ছয়। এইভাবে যদি ভাবি সাত আর চারে কত হয় সাতশো আর চারশো মানে এগারোশো, এগারোশো হলো আবার পঞ্চাশ, এই পাঁচের ঘরে মানে পঞ্চাশ, এটা দশক ঘরে তো নব্বই, পঞ্চাশ আর নব্বই কত একশো চল্লিশ, তাহলে কি হচ্ছে এগারোশো আর একশো চল্লিশ হলো, তা এগারোশো আর একশো চল্লিশ মানে কত হলো বারোশো চল্লিশ, বারোশো চল্লিশ আর এখানে কত হচ্ছে বারোশো, কত হচ্ছে ঠিক বললাম কি এগারোশো, এটা হচ্ছে এগারোশো, এগারোশো ওদের সুবিধা বের করে দিই আমি, এগারোশো এটা হচ্ছে একশো চল্লিশ, আর নয় আর ছয় যোগ করলে কত হয় পনেরো। আমি সব করে যোগ করি তাকে মনে মনে দেখো, এটা হচ্ছে এগারোশো একশো চল্লিশ হচ্ছে বারোশো চল্লিশ, আর পনেরো যোগ করলে কত হচ্ছে বারোশো পঞ্চান্ন। এটা কিন্তু একদম আমার ব্রেন কাজ করলো, লেফট টু রাইট অঙ্কটা করলাম, লেফট টু রাইট আমরা শিখেছি কিন্তু রাইট টু লেফট, এই যে ছয় আর নয় পনেরো পাঁচ হাই থাকলো এক, তেমন এর মধ্যে কিন্তু ছেলেদের মধ্যে কোনো মানে ম্যাথামেটিক্সের যে লজিকগুলো সে তার মধ্যে ঢুকছে না, কিন্তু এইভাবে যদি ভাগ্য যদি নিই ব্রেক করে নিই, এটা দশের ঘরের অঙ্ক মানে সাতশো, সাতশো আর চারে এগারোশো, এইভাবে যদি করি অঙ্কটা সে কিন্তু একদম তার ব্রেনটা কিন্তু সে টিয়ারলিসের মুখোমুখি মেন্টালিটি করতে পারে। নট অনলি দ্যাট, এই অঙ্কটা এইভাবে ভাবতে পারে যে
আমি দেখেছি যখন ধরুন আপনার কাছে সব রকমের পয়সা আছে, খুচরো পয়সা আছে, সব রকমের পয়সা আছে, আমি যদি একটা দোকানে গিয়ে যদি একটা পেন কিনি, পেনের দাম যদি 9 টাকা হয়, আমি কি করি? খুচরো দিই? খুচরো থাকলেও কিন্তু খুচরো দিই না, আমি 10 টাকা দিই। দেখুন আমাদের ব্রেন জিরোটাকে খুব পছন্দ করে, ব্রেনের ফেভারিট ডিজিট হচ্ছে জিরো। জিরো দিয়ে অঙ্কগুলো করতে আমার খুব সুবিধা হয়, সেটা আমরা সর্বদাই চাই, যত জিরো অঙ্কের ক্যালকুলেশন নিয়ে আসবো অঙ্কগুলো আমার তাত্ত্বিক গুণ হবে, ভাগ হবে, যোগ হবে, বিয়োগ হবে, জিরো দিয়ে আমরা করতে চাই। দেখুন না 700 আর 1100 যোগ করলে 1200, 700 আর 400 যোগ করলে 1100, সঙ্গে সঙ্গে যোগ হয়ে গেলে। কিন্তু এইবার আমি যেটা বলতে চাইছি, আমি যে বলতে চাইছি, আমি যখন পেন কিনতে গেলাম 10 টাকা দিলাম, 9 টাকা দাম, আমি করি কি 10 টাকা দিই, সে কি করে 1 টাকা ফেরত দেয় আর পেনটা নিয়ে চলে আসে। অর্থাৎ 10টা মানে হচ্ছে 9, মানে হচ্ছে 9 মানে হচ্ছে কি 10-1। এই কনসেপ্ট আমি কিন্তু করবো 37 এর সঙ্গে, 37 এর সঙ্গে 9 যোগ গুলো কত হয়? কখনই কিন্তু 7 আর 9 16 6 হয় তাকে 1 4 ভাবে ভাববো না। এটা মেকানিক্যালি অঙ্কটা করলাম আমি, আমি কি ভাববো 9 মানে 10, 9 মানে কি 9 যোগ করে যায়, যোগ করবো না, আমি করবো কি 9 মানে 10 যোগ করে 1 বিয়োগ করবো। ব্রেনের ফেভারিট শূন্য কা শূন্য পছন্দ করে। আমি 37 সঙ্গে 10 যোগ করলে কত হয়? 47 থেকে 1 বাদ দিলে কত হয়? 46। মুখে মুখে সে ভাবছে কিন্তু অঙ্কটা, মেন্টালি করছে এবং সেখানে আমরা কিন্তু বুঝে করছি। আমার এটাই বক্তব্য, অঙ্কটাকে তোমরা কিন্তু ভিজুয়ালাইজ করে বুঝে অঙ্কটা ভাবার চেষ্টা করো। এটাও তাই আমি করতে পারি কি 5759 এর সঙ্গে 496 যোগ, না 496 যোগ করবো না, 500 যোগ করবো। 496 মানে কি করতে পারে কি 500 যোগ করে 500 মাইনাস 7, না 500 যোগ, এটার সঙ্গে 500 যোগ করার সুবিধা দিয়ে 4 বিয়োগ করবো, এর সঙ্গে 500 যোগ করলে কত হয় 1259, সেখান থেকে 4 বিয়োগ করলাম কত হচ্ছে 1255, অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। আমি বলতে পারলাম কাজী আমায় কিন্তু, আমি তোমাদেরকে, তুমি ছাত্রদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করার চেষ্টা করো। আর একটা ছোট্ট জিনিস বলছি, গুণ থাকলে ভাগ করে অ্যান্সার করা যায়, ভাগ থাকলে গুণ করে অ্যান্সার করা যায়, মজার ব্যাপার। কিন্তু আমি অঙ্কটাকে কিন্তু বারবার করে বলছি, ভাব যাবে, ভাবলে কিন্তু দেখবেন খুব ইন্টারেস্ট পাওয়া যাবে। ধরুন আমি বলছি 32/5, 32/5 এর ভ্যালু কত? 35/5। আমরা করতে যাই কি, সঙ্গে সঙ্গে ভাগ করতে যাই, 32 কে 5 দিয়ে ভাগ, আমরা ভাগ করতে যাই না কখনো না। আমি করব কি, আমি করব কি 32 কে 2 দিয়ে গুণ করব, 5 কেও 2 দিয়ে গুণ করবো, কারণ কি বললাম আমার ব্রেনের ফেভারিট ডিজিট হচ্ছে জিরো। তাই করলাম কি করলাম, 2 দিয়ে ওপরে যে গুণ করলাম, আমি জানি ভগ্নাংশ লব হওয়ার কি একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, নন জিরো নাম্বার দিয়ে গুণ করা যায়, আমি 2 দিয়ে গুণ করলাম, তা কত হলো 64/10, তাহলে কত হচ্ছে 6.4। মাথায় কোনো ভাগই করতে হলো না, এই যে ভাগ করতে যেতাম কত যাচ্ছে পয়েন্ট বসা, এই করা অনেক ক্যালকুলেশন এলাম, অর্থাৎ জিরো ভাগ আমি গুণ করে কিনা আনসারটা করে দিতে পারলাম। হ্যাঁ বলো কি বলছো বলো। স্যার বলছি এখানে কি মানে 32 কে দিয়ে শুধু 2 গুণ করতে হবে নাকি যে কোনো সংখ্যা গুণ করলে হবে? গুড, না না আমি 2 গুণ করছি কেন বলো তো, নিচে 5 আছে না, নিচে আমার 0 আনতে হবে, বললাম যে আমাদের ব্রেনের ফেভারিট ডিজিট 0, 0 আনতে হবে। এখানে 5 এর পরিবর্তে যদি 25 থাকতো, উপরে যে উপরে যে কোনো সংখ্যা থাকতে পারে, 32 23 48 কোনো অসুবিধা নাই, নিচে দেখবো 5 থাকলে 2 আনবো, 25 থাকলে কি করবো বলো 4 দিয়ে গুণ করবো, কারণ কি 4 উপরে যে 4 দিয়ে গুণ করলে কি হবে, নিচে 25 আছে 100 হয়ে যাবে, আমার সুবিধা আছে 10 গুণ করবো। অর্থাৎ যদি এখানে 25 থাকতো, এখানে 25 আছে, 25 আছে মানে কি মানে বলো, অ্যাকচুয়ালি 5×5, অ্যাকচুয়ালি কি আছে নিচে 5×5, আমার টার্গেট রাখতে হবে একটা 5 রাখলে হবে না, তার জন্য 2 পেয়ার নিয়ে নিতে হবে, 5×10 হয়ে যাবে। তো আমি করবো কি 32×4, এটাও 25×4, তাহলে কত হচ্ছে 4×8 12, এটা হচ্ছে 100, তাহলে হচ্ছে 1.28 অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ কিন্তু আমি ভাগ আছে, ভাগ না করে গুণ করে অ্যান্সার কি দিয়ে গুণ করবো, এমন সংখ্যা দিয়ে গুণ করবো যাতে নিচে জিরো আসে, আমার টার্গেট এটা কিন্তু ভাবতে হবে। দেখো 5 ছিল বলে 2 দিয়ে গুণ করলাম, 25 আছে বলে 4 দিয়ে গুণ করলাম, দুটো 2 দিয়ে গুণ করলাম, যে 125 যদি থাকতো 3টে দিয়ে দ্বিগুণ করবো, 125 মানে কত 5×5×5, আমার তো 3×5 থাকলে হবে না, প্রতি 5 এর জন্য একটা করে 2, 2×2×2, 8 দিয়ে গুণ করবো, তখন 8 দিয়ে গুণ করে নিচে কত হবে 1000 হয়ে যাবে, 8 দিয়ে গুণ করে 1000 মানে 3টে ডেসিমাল প্লেসে 10 বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ, এইভাবে কিন্তু অনেক অঙ্ক করা যায়। এবার আমি বলছি ভাগ থাকলে গুণ হলো, বা গুণ থাকলে কিভাবে ভাগ করা যায় দেখা যাক। হ্যাঁ দেখাচ্ছি, ধরুন 64 কে 5 দিয়ে গুণ,
গুণ আছে কিন্তু আমি ভাগ করবো, আমি গুণ আছে এবার আমি ভাগ করবো, কি করবো আমার বললাম ব্রেনের ফেভারিট ডিজিট হচ্ছে জিরো, যত পারবো জিরো নিয়ে অঙ্কগুলোকে নিয়ে আসবো। সিক্সটি ফোর আছে ইন্টু ফাইভ, তোমরা বলো তো ফাইভ আছে, আমি জিরো আনব কি করে, আমি যে দুই দিয়ে গুণ করি তো উপরে দুই দিয়ে গুণ করলাম নিচেও তাহলে আমি দুই দিলাম, একটা দুই দুই তো কেটে যায়, দুই বাই দুই তো এক, দুই বাই দুই এক একই থাকে, কেন দুই করলাম, এই পাঁচ আর দুই হচ্ছে দশ, তো আমি কি দেখছি দশ হলো, আর চৌষট্টি কে দুই দশ মানে কি আমার সুবিধা হয়ে গেল, পাঁচ শূন্য বসে দেবো একটা, চৌষট্টি কে দুই দিয়ে ভাগলে কত হচ্ছে বত্রিশ, আর এটা দশ মানে পাঁচ শূন্য অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ যখন গুণ দিয়েছি ভাগ করেছে কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারবে, খুব সহজে করে ফেলতে পারবে, এরকম প্রচুর মজার মজার টিপস আছে যে টিপস গুলো দেখলে তোমাদের খুব মজা লাগবে ভালো লাগবে। একটা আমি জিনিস বলছি, আমি জানি সময় নাই বেশি, আর দুই একটা জিনিস আমি ছেড়ে দিচ্ছি, যেমন আমি দেখেছি এটা কিন্তু আমাদের গণিত শিক্ষা বিজ্ঞান কেন্দ্র সিপিএসএম যেটা সেন্টার ফর পেডাগজিক্যাল স্টাডিজ ইন ম্যাথামেটিক্স, সেখানে এই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এই ছবিটা প্রতিবার থাকে, আমি দেখেছি কোনোবার ফ্রিতে থাকে কোনোবার পড়ে থাকে, অরুণ যদি থাকেন আমি জানি সেই প্রশ্নটা আমি তুলে দিলাম, এই দেখো এরকম আমি ছবি দিলাম, ছবি দিয়ে বললাম এই যে ছবি দেখতে পাচ্ছ ছবিতে ত্রিভুজের সংখ্যা কয়টি, ছবিতে ত্রিভুজের সংখ্যা কয়টি স্যার গুনবে, এক দুই তিন চার গোটা একটা পাঁচ, এটা ছয় এটা সাত এটা আট, গুনতে গুনতে সে কিন্তু সাধারণ ছেলেরা কিন্তু হোজট খেয়ে যায়, ঠিক আছে, দেখো এই অঙ্ক সহজ নিয়ম হচ্ছে আমি এই যে আমি ত্রিভুজ আঁকলাম একটা, কটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ আছে, আমি যখন দাগ দেবো একটা দুটো ঘর হলো এক নম্বর ঘর আর দু নম্বর ঘর, এই দুটো যোগ করবো এক প্লাস দুই, এক প্লাস দুই কত তিন, তিন তিনটা ত্রিভুজ, তিন কিভাবে হচ্ছে একটা ত্রিভুজ এইটা একটা এইটা আর দুটা একটা ত্রিভুজ, যখন দুটো দাগ দেবো যখন দুটো দাগ থাকবে এরকম থাকবে, হ্যাঁ দেখতে পাচ্ছ না আমি নিচে করছি, দেখো দুটো দাগ তখন দেখো এই প্রথম ঘর এক নাম্বার, দ্বিতীয় ঘর দু নাম্বার, তৃতীয় ঘর তিন নাম্বার, যোগ করে দেবো এক প্লাস দুই প্লাস তিন, তাহলে কত হচ্ছে ছয়, ছয়টা ত্রিভুজ আছে, গোনার দরকার নেই, কেন হচ্ছে পরে তুমি ভাববে, গোনারই দরকার নাই, তুমি এবার 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 যে ত্রিভুজ আছে ধরো এখানে এক নাম্বার ঘর দু নাম্বার ঘর তিন নাম্বার ঘর চার নাম্বার ঘর সব যোগ করে দাও, এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ ঘর ত্রিভুজের সংখ্যা কটা হবে, ত্রিভুজের সংখ্যা দশটা, এবং প্রচুর মেথড আছে যে মেথডের সাহায্যে তোমরা কিন্তু বিভিন্ন যে আমাদের চ্যালেঞ্জ পরীক্ষাগুলো হয় বা বিভিন্ন ভবিষ্যতে তোমার যেমন কম্পিটিটিভ পরীক্ষা যেমন দেবে দেখবে, যেমন চাকরির পরীক্ষা টেস্ট অফ রিজনিং যেটা বলে টেস্ট অফ রিজনিং, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। একটা কথা তোমাদেরকে বলি, পড়াশোনা যাই করো পড়াশোনা করছো কিন্তু মনে রাখবে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো অনেকেই অনেকেই তো প্রিপারেশন নিতে হয়, আমি দেখেছি কম্পিটিটিভ পরীক্ষার জন্য ছেলেমেয়েরা প্রিপারেশন নেয় কখন, যখন পরীক্ষার একটা নোটিস বেরোলো পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো তারপর সে একটা দোকানে গিয়ে বই কিনতে যাচ্ছে, সে কোনোদিন চাকরি পাবে না, তাকে জেনারেল ভাবে প্রিপারেশন নিতে হবে, আমরা জানি যে কোনো চাকরি পরীক্ষা জেনারেল প্রিপারেশন নেওয়ার জন্য জেনারেল অ্যারিথমেটিক যেটা ক্লাস টেন পর্যন্ত অঙ্ক, জেনারেল ইংলিশ ক্লাস টেন পর্যন্তই, আর কি টেস্ট অফ রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, এই পাঁচটা জিনিস যদি কেউ ভালো করে রপ্ত করতে পারে তার চাকরিকে কেউ আটকাতে পারবে না, আমি তোমাদেরকে বলছি আজকে এই পাঁচটা জিনিসকে মাঝে মাঝে অল্প অল্প করে পড়ার চেষ্টা করো, প্রতিদিন পড়ার সঙ্গে সঙ্গে অন্তত আধ ঘন্টা করে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি যখন এই মাধ্যমিকে পড়ছো যখন গ্র্যাজুয়েশনে যাবে পাঁচ বছর বা ছ বছর যখন যাবে তখন দেখবে সব পরীক্ষা সব কিছু তোমার কমন, আমরা করি কি গ্র্যাজুয়েট হওয়ার পরে এই বইগুলো আমরা খুলি কি আছে কি না কি বৃত্তান্ত, তাহলে কিন্তু খুব মুশকিল, কিন্তু তোমার টার্গেট নিয়ে পড়াশোনা করো তোমরা কি হতে চাও, সবাই কিছু অঙ্ক করতে হবে অর্থ নাই, সবাই যদি অঙ্ক করে অঙ্ক মাস্টার হতো ইতিহাসকে পড়াবে ভূগোলকে পড়াবে ফিজিক্সকে পড়াবে, তাই না, যার যে সাবজেক্টে ভালো লাগে সেই সাবজেক্ট নিয়ে কিন্তু তোমার পড়াশোনা করবে, এটা আমার রিকোয়েস্ট, জোর করে বাবা মা বলছে সায়েন্স পড় তোমার অঙ্ক ভালো লাগে না তুমি কিন্তু সায়েন্স পড়বে না, তোমার যদি অঙ্ক ভালোবাসো ফিজিক্সের অঙ্কগুলো ভালো করতে পারো তখনই কিন্তু সায়েন্স নাও, আর্টস নিয়ে যে জীবন বিতা হয়ে যাবে অনেকে মা বাবা কিন্তু ভাবেন, আর্টস নিয়ে জীবন বিতা হয়ে যাবে কখনো ভাববে না, আমার ছেলেও কিন্তু আর্টসে ভর্তি হয়েছে সায়েন্স নেয়নি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমরা অনেক সময় দেখেছি গার্জেন কেন সায়েন্সই বললো না এইচএসএ সায়েন্স রাখতে পারতিস, তার ফেভারিট জায়গা হচ্ছে এই জায়গাটা ইংরাজি, সে
অঙ্ক পড়তে চাইছে না, অঙ্ক বুঝে না, তার অঙ্ক বসে কিন্তু অঙ্ক করতে ভালো লাগে না, প্র্যাকটিস করতে ভালো লাগে না, তো অঙ্ক করতে হবে তো অর্থ নাই। যার যে সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু পড়বে, এবং গার্জেনদেরকে অনুরোধ করবো যারা আছেন, কখনো ছেলের উপরে আপনি আমি ডাক্তার হতে পারিনি ছেলেকে জোর করে ডাক্তার হতে হবে এটা কিন্তু করবেন না। যেমন একান্ত অনুরোধ, ছেলের যে জিনিসটা ভালো লাগে, কারণ ছেলে যতদিন বাঁচবেন আপনি ততদিন বাঁচবেন না, ছেলেকে পছন্দের জিনিসটা নিয়ে জীবনটাকে বড় করতে দেন, তখন দেখবেন খুব ভালো হবে। আমার একটা আমার একজন পরিচিত রিলেটিভ, একটা গল্প বলি, গল্পটা খুব ভালো লাগবে। এক রিলেটিভ পড়াশোনায় খুব ভালো, বাবার টার্গেট ছেলেকে ডাক্তার করবে, আর ছেলের টার্গেট ফিজিক্স পড়বে, ফিজিক্স পড়ে গবেষণা করবে। ছেলের টার্গেট কিন্তু কখনো ইচ্ছা নাই যে টিচিং লাইনে থাকবে বা গবেষণা করবে, সায়েন্টিস্ট হবে বা প্রফেসর হবে। বাবা বলছে তোকে মেডিকেল দিতেই হবে, তোকে এত কষ্ট করে পড়াচ্ছে আমি হবি না মানে, জোর করে ছেলে তো ভালো পড়াশোনায়, ছেলে কিন্তু মেডিকেলের চান্স পেল, কলকাতা মেডিকেল কলেজে পড়লো, পড়ার পর এমডি করলো, এমডি করার পর বাবা বলছে এবার এবার প্র্যাকটিস করা আরম্ভ কর, এবার তো চাকরি পেতে হবে একটা কোনো হসপিটালে বা কোনো জায়গায় চাকরি পেতে হবে, পড়াশোনা কর এবং এবার চাকরির জন্য চেষ্টা কর, একটা চেম্বার খোল এখন। তখন সেই ছেলেটি বাবাকে বলেছে, বাবা তোমার ইচ্ছা ছিল ডাক্তারি, আমার ছেলে ডাক্তার হবে, আমি কিন্তু তোমার কথা শুনেছি, আমি ডাক্তার হয়ে গেছি, এখন আমি কি করবো তুমি কিন্তু বলবে না, আমি কিন্তু প্র্যাকটিস করবো না, কোনোদিন প্র্যাকটিস করবো না, আমার ভালো লাগবে না, আমাকে পড়তে দাও। সেই ছেলে ডক্টরেট হওয়ার পর, ডাক্তারই তো ডক্টরেট, ডাক্তার লাগে যে না ডাক্তার লাগে না, ডক্টর কিন্তু এটা নট ডক্টরেট, ডক্টর। সে এমডি করার পর ডক্টরেট হলো, বর্তমানে ক্যালকাটা মেডিকেল কলেজে প্রফেসর, সে কোনোদিন কিন্তু চিকিৎসা করলো না, না আমি চিকিৎসা করবই না, আমি টিচিং এ টার্গেট ছিল টিচিংই করবো। যার বলে আমার গার্জেনদের প্রতি নির্দেশ, সকলের প্রতি এই সময় এই সন্ধ্যায় জোর করে কিছু করবেন না। আপনি জানেন আর্ট পড়ে কত বড় জায়গায় যাওয়া যায়, আর্ট পড়ে আইআইটির প্রফেসর হবে আপনার ছেলে আপনার মেয়ে, আর্ট পড়ে আইসারের প্রফেসর হবে, আর্ট পড়ে এনআইটির প্রফেসর হবে, আর্ট পড়ে প্রচুর ইনস্টিটিউট আছে যেখানে তিনি প্রফেসর হবে, অর্থাৎ যেখানে তার তার ভর্তি হওয়ার যোগ্যতা নাই যেহেতু সে সায়েন্স পড়েনি, তো সেখানে তার ফ্যাকাল্টি মেম্বার হওয়ার তার যোগ্যতা অর্জন করতে পেরেছে আর্ট পড়ে। প্রতিটি আইআইটি, প্রতিটি আইএসআর, প্রতিটি এনআইটি, প্রতিটি ইনস্টিটিউটে যেখানে দেখবেন ইংলিশের অধ্যাপক থাকে, সেখানে সাইকোলজির অধ্যাপক, সোশিওলজি, কমার্স, ইকোনমিক্স, বিভিন্ন সাবজেক্ট কিন্তু তাদের থাকে। যার ফলে যার যে সাবজেক্ট ভালো লাগে আমি তাদেরকে বলবো সেই সাবজেক্ট নিয়ে তোমরা এগিয়ে যাও, সব সাবজেক্টে মজা পাবে। আর অঙ্ক যাদের ভালো লাগে না তারা জোর করে সায়েন্স পড়বে না, বাবা মাকে সায়েন্স দেবে না, এটা আমার তোমাদের প্রতি আমার একটা কি বলবো মানে আমার মানে উপদেশ। আর আর একটা কথা বলি, কারণ আমার অনেক সময় হয়ে গেছে, লাস্ট কথা বলে ছেড়ে দিচ্ছি, যে আমাদের টার্গেট আছে একটা, আমরা কিছুদিনের মধ্যেই যারা শুনছো তারা মনে রাখবে আমরা একটা নামদানি একটা ওয়েবিনার করছি, আমরা নামদানি কিভাবে নামটাকে পড়তে হয়, কিভাবে নামটাকে লিখতে হয় তার উপর দেড় ঘন্টা একটা আলোচনা করছি, জেবিএনএসটিএস করছে, অর্গানাইজ করছে জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, কালকেই ফাইনাল হয়ে গেছে, ডেটটা আমি আজকে রাতে দেবো, সম্ভবত দিন দশের মধ্যেই কিন্তু হবে, রাতের দিকে হবে। তোমরা ইউটিউব চ্যানেল যেটা আছে তোমরা সাবস্ক্রাইব করে নিলে তোমার নোটিফিকেশন তোমার ঠিক পেয়ে যাবে যখন হচ্ছে, সেখানে কিন্তু আমি বলবো একদম একের ঘর থেকে হাজারের ঘরের পর্যন্ত নামটা, এক থেকে হাজারের ঘরের পর্যন্ত নামটা তুমি কিভাবে তৈরি করবে, তার লজিকটা কি, মা বাবা কি বলে পুলিশের ঘরের নামটা মুখস্ত কর, আমি পড়া ধরবো না বলতে বলে খেয়ে দেবো না, যতক্ষণ না বলতে পারি খেয়ে দেবো না, বাবা মা পুলিশের ঘরের নামটা কিন্তু বলতে পারছে না, তিনি কি চাইছেন আমি ছেলে কাছ থেকে মুখস্ত ধরবো, আর লজিক থেকে শিখতে হবে, তো লজিক যদি শিখতে পারে সে অঙ্ক সংগঠন করতে পারবে, আমরা কিন্তু অঙ্ক মুখস্ত করি, দেখবেন টেন পর্যন্ত যে ছেলেমেয়েরা বেশিরভাগ ছেলেমেয়েরা অঙ্কলো না টেকনিক্যালি অঙ্কলো করে, টেকনিক এটা এই পদ্ধতি অ্যাপ্লাই কর, পদ্ধতি অ্যাপ্লাই কর, কিন্তু সেই জিনিসটা কেন অ্যাপ্লাই করবো কিভাবে হলো অর্থাৎ অরিজিনটা যদি জানতে পারে। প্রতিটি আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে ছাত্রদেরকে প্রতিটি ফর্মুলা যেগুলো হচ্ছে তার অরিজিন কোথায়, কিভাবে এসেছে সেটাকে ভাবো, এবং বিভিন্ন এখন তো প্রচুর টিএলএম দিয়ে, টিএলএম মানে হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল, টিএলএম দিয়ে বিভিন্ন ফর্মুলাগুলোকে যদি বোঝানো যায় কিভাবে বৃত্তের পরিধি টু পাই আর হচ্ছে, কিভাবে ক্ষেত্রফল পাই আর স্কয়ার হচ্ছে, ঠিক আছে, কি করে কি বলবো মানে গোলকের আর চোঙের ঘনফল এক জায়গায় ওয়ান থার্ড হচ্ছে, এটাতে মানে অর্থাৎ পাই আর স্কয়ার এইচ হচ্ছে,
লম্বা উঠতে কাটছ, আবার সেখান থেকে সংকুচন হয়ে যাচ্ছে, ওয়ান থার্ড পায়ে আসতে দিচ্ছে, ওয়ান থার্ড কেন হচ্ছে? এগুলো কিছুই না, কাগজ নিয়ে, কাগজ নিয়ে কিন্তু ভলুম নিয়ে কিন্তু পরিষ্কার করে দেখানো যাবে, করানো যাবে। আমার বক্তব্য কিছু চাল বা কিছু নিলাম নিয়ে দেখা যাবে যে তিনবার ওই যে সংকুটা হলো, থ্রি টাইমস হবে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, অর্থাৎ থ্রি টাইমস তার ভলুমটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে কিন্তু জিনিসগুলোকে বুঝতে হবে। আমি দেখেছি ছেলে মেয়েদের মধ্যে অঙ্ক, বড় বড় পাটিগণিতের অঙ্ক, পরিমিতির অঙ্ক, জ্যামিতি করে যাচ্ছে, কনসেপশনের কিন্তু অভাব। এই কনসেপশন অভাব হলে হবে না। আমি একটা ইন্টারভিউয়ে ম্যাথামেটিক্সের ছেলে, ম্যাথামেটিক্সের ইন্টারভিউ নিচ্ছি, ঘর খুব একটা বড় না, সেই ঘরের মধ্যে একটা ওয়েল ফার্নিশ ঘর, টাইল লাগানো ঘর, সুন্দর ঘর, বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম এরিয়া জিনিসটা কি, এরিয়া জিনিসটা কি, ভলুম জিনিসটা কি, তারপর পরিধি মানে কি, পরিসীমা কি জিনিস, বলার পর আমি বললাম ঠিক আছে, এই যে ঘরটা আছে, এই ঘরটার অ্যাপ্রক্সিমেট এরিয়া কত বলো তো, তোমাকে ফিতে আমি দেবো না, তোমাকে ফিতে দেবো না, অ্যাপ্রক্সিমেট এরিয়া কত আমাকে বলতে হবে। ও ভালো করে দেখো ঘরের ওপর নিচ দেয়াল ভালো করে দেখো, তোমাকে আমি 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সারটা করতে পারবে, তুমি জাস্ট ভাবো, সবগুলো তাকাও, তাকিয়ে তুমি বলো, বা তুমি উঠেও তুমি মনে মনে মাপতে পারো, দেখে আমাকে বলো। এমন একটা অ্যাবসার্ড ফিগার বললো, আমি তো অবাক হয়ে গেলাম। অর্থাৎ এরিয়াটা কত হতে পারে একটা, সে আইডিয়াটাও সে কিন্তু করতে পারলো না। কিন্তু সেই ঘরে কিন্তু পুরো টাইল লাগানো ছিল, কিন্তু 2x2 ফিটের টাইল, ও দেখবে কটা টাইল আছে, দৈর্ঘ্যে কটা, পোস্তে কটা, গুণ করে নেবে, ব্যাস 2x2 ফিট মানে এক একটা এরিয়া আছে 4 ফিট করে, 4 ফিট যা হবে তত ইঞ্চি তত একটা ফিট বলে না, অ্যাকুরেট এরিয়া বলে দিতে পারবে, সামান্য 10 ফিট 10 স্কোয়ার ফিট বা কিছু একটা প্রবলেম হতে পারে, কত স্কোয়ার ফিট কিন্তু সমস্যা বলতে পারবে। তাহলে এই কনসেপশন গুলো অঙ্কগুলো শেখাবো, মিটার কতটা মিটার, মিটারের মধ্যে ছেলেরা মিটার বোঝে না, জামা প্যান্ট কিন্তু কিনতে যাওয়ার পর দেখে মিটার মানে একটা মিটার, মিটারে একটা কাগজ একটা স্কেল বার করে, মিটার, সেন্টিমিটার, ইঞ্চি, ফুট, কিভাবে হচ্ছে কিনা, তার মধ্যে কি, আমাদের যে এই যে আঙুল গুলো আছে না, আঙুলের মধ্যে এর মধ্যে নির্দিষ্ট মাপ আছে, নির্দিষ্ট মাপ আছে, ওগুলো নিয়ে এখন আলোচনা করছি না। এগুলো তোমাকে আমি একটাই কথা বলবো যে আমার যে একটা পা হাঁটছি, কতটা হাঁটলে কতটা হয় তুমি দেখবে নিজে, একটু পা জাস্ট স্টেপিংতে ফেলবে, স্টেপিং ফেলে দেখবে ভাববে কতটা হয়। সেই জন্য রেডিমেড জামা আমরা পরে বেড়াচ্ছি, রেডিমেড জামা পরে এসছে, এটা কিন্তু আমি তৈরি করতে দিইনি, ও জানতো না আমি যে রেডিমেড জামা কিনছি, সবারই কিন্তু এই জামাটা মোটামুটি অলমোস্ট 99% এর ক্ষেত্রে হয়ে যাবে, কিন্তু আমার মতো হাইট বা আমার মতো ফিগার যদি হয়, তাহলে কি সব জায়গায় কিন্তু অঙ্ক, অঙ্ক সর্বত্র, অঙ্ক ছাড়া চলবে না, অঙ্ক জানি না বললে হবে না, অঙ্ক যারা পড়াশোনা করেনি তারা আমাদের থেকে বেশি অঙ্ক জানে। আমি দেখেছি যেমন সবজি লাগাই, যে সবজি কিনি ও ক্যালকুলেশন আমার আগে ক্যালকুলেশন করে দিল, তো অঙ্ক ভালো বোঝে, অঙ্ক ছাড়া কোনো মুহূর্তে আমরা এগোতে পারবো না, প্রতি মুহূর্তে অঙ্ক। একটা মেয়ে, একটা মেয়ে কতটা সুন্দরী, কত তার মুখটা কতটা সুন্দরী, কতটা সুন্দর, একটা ছেলে কতটা কেমন হ্যান্ডসাম, সেটা কিন্তু অঙ্ক দিয়ে বার করা যায়, গোল্ডেন রেসিও। আমি ছাত্রদেরকে বলবো যারা আছো, তোমরা আজকে আমার ক্লাসের পর গুগল, তুমি গুগলে সার্চ করবে গোল্ডেন রেসিও, দেখবে গোল্ডেন রেসিও থেকে পেয়ে যাবে, গোল্ডেন রেসিওটা পড়ে নেবে, স্বর্ণালী অনুপাত যেটা বাংলায় বলা হয়, ঠিক আছে। একটা মেয়ে তার মুখ কতটা সুন্দরী, সুন্দর মানে সুন্দর, অ্যাপ্রোপ্রিয়েট, ছেলে কতটা হ্যান্ডসাম, সব কিন্তু ম্যাথামেটিক্স বার করে দেয়। তুমি বল খেলছো, বলটা কিভাবে তুমি করবে যাতে গোলে ঢুকবে, ক্রিকেটে ব্যাট করছো, সব কিন্তু অঙ্ক, অঙ্ক ছাড়া একটা মুহূর্ত চলবে না কিন্তু। যার ফলে আজকের দিনে আমি আজকে আমন্ত্রণ পেয়ে আমার খুব ভালো লাগছে, অনেকক্ষণ হয়ে গেল, তোমরাও অসুস্থ হয়ে গেছো আমি জানি, আমি উদ্যোক্তা মেসেজ করে আমি তারা শুনছি, তারাও আমি লায়ন্স ক্লাব কলকাতা একাডেমিয়া এবং আমাদের মৃত্যু স্টেশনের পরিবারবর্গকে, পরিবারবর্গ সবাই আছেন আপনারা, পরিবারবর্গকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং কেসিন আগে জন্মদিন আমি চাইবো, শুধু 125 বছর, 150 বছর, 200 বছর না, প্রতি বছর পালন হোক, এবং আমরা তাকে স্মরণ করি, তাকে প্রণাম জানিয়ে। এবং আমাদের আজকের মধ্যে উপস্থিত ছিলেন অরিন্দ্রনারায়ণ, ডক্টর অরিন্দ্রনারায়ণ বিশ্বাস, যিনি এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং বহু গুণী ব্যক্তি এই স্কুল থেকে বেরিয়েছেন, এই স্কুল থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের সকলকে, যারা যারা আসেন বা নাই, অনেক সিনিয়র লোক, তাদের সকলকে প্রণাম জানিয়ে, এবং যারা তোমরা আসো আজকে, সকলকে আমার ছাত্রদের ভালোবাসা, আমার আশীর্বাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।
আপনি আসুন পেশেন্টকে বলুন দেখ কথা বলুন হ্যাঁ আপনাদের হ্যাঁ হ্যাঁ আর একটু বাকি আছে একটু তোমরা থাকো আমাদের প্রোগ্রামটা বাকি আছে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার কোন আছে শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আমার মনে হয় উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকৃত হয়েছে আজকের যে ওয়েবিনার আমরা আয়োজন করলাম মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরের পক্ষ থেকে এবং যৌথ সহযোগিতা অবশ্যভাবে যে লায়ন্স ক্লাব অফ কলকাতা একাডেমিয়া আজকে যেভাবে অঙ্ককে সহজভাবে তুলে ধরার জন্য ডক্টর পার্থ কর্মকার মহাশয় যেভাবে সবার কাছে একটা সুন্দর দৃষ্টান্তমূলক একটা ক্লাস নিলেন আমি বলবো এই ক্লাসটা আশা করি শুধুমাত্র ছাত্র নয় বা ছাত্রী নয় তাদের অভিভাবক অভিভাবিকারাও যথেষ্ট উপকৃত হয়েছেন এবং অনুপ্রাণিত হবেন ভবিষ্যতে যারা অঙ্ক নিয়ে যে ভয়ের মুখোমুখি হন সেই ভয়টা তাদের কেটে যাবে আজকে এটা বোধহয় আমাদের কাছে অন্যতম একটা শ্রদ্ধার ঘোর অর্পণ করা হলো আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্রী কেস্টি নাগের প্রতি আমরা অনুষ্ঠানের শেষ লগ্নের দিকে চলে এসেছি আমি অনুরোধ করব শ্রী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ও আচ্ছা শ্রী সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায় মহাশয়কে এসে আজকের অনুষ্ঠানের সম্পর্কে কিছু বলবার জন্য এবং অতঃপর আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে চলেছি সিদ্ধার্থ বাবু আজকে আমাদের অনেকক্ষণের একটা অনুষ্ঠান হয়ে গেল এবং স্যারদের শুধু অনুপ্রেরণা উৎসাহ এবং জয়নিকের জন্যই নয় ওনারা যে ধরনের এবং যেভাবে আমাদের কাছে জিনিসগুলো উপস্থাপিত করলেন এটা আমাদের অনেকের কাছেই চোখ খুলে দেওয়ার মতো জিনিস আমাদের সিনিয়র দিদি এবং স্যারেরা রয়েছেন আমার মনে হয় তাদের কাছেও এনাদের সমৃদ্ধ করেছে এবং যে ছাত্রছাত্রী শিক্ষক এবং বাবা মারা আমাদের অনলাইনে ভার্চুয়ালি এই সুযোগ করানোর জন্য যে সুযোগটা আমরা পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এনাদের এই বক্তব্যগুলো আজকে শুনতে পারা সুযোগ পেলাম আমার মনে হয় সারা বাংলায় কিছুটা এর সমৃদ্ধি ঘটবে এবং এর থেকে আমরা বুঝতে পারছি যে এই ধরনের কাজের যে একটা মূল্য আছে সামাজিক মূল্য আছে সেটা নিশ্চয়ই আমাদের সমাজে সবাইকে উপকারটা পৌঁছে দেওয়ার একটা বিশেষ দায়িত্ব হিসেবে তোমার মেয়েতে চাকরিতে ঢুকে থেকে এই দায়িত্ব নিয়ে চাকরিতে চাকরিটা মানে চাকরির ক্ষেত্রে থাকলে তাহলে চাকরি পেতে অন্যরা কিভাবে আমরা ডক্টর পার্থ কর্মকারকে ধন্যবাদ দেবো সেটা একটা আমাদের বিশাল দায়িত্বপূর্ণ কথা কিন্তু এমন ধরনের একটা জিনিস উনি উপস্থাপনা করলেন যে আমাদের কৃতজ্ঞতাটা স্বতঃস্ফূর্ত ভাবেই আমাদের মনের ভিতর থেকে আসে এবং শুধু যেহেতু এই জিনিসটা অনেকদিন থেকে চালু রেখেছেন এবং অনেকদিন আরো চালু রাখবেন আমাদের সমাজে এটা একটা অন্যভাবে একটা আন্দোলন তৈরি করবে এবং আমি নিশ্চিত যে ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কের যে ভীতি থাকে বা আমাদেরও অঙ্কের যে ভীতি থাকে সেটা উনি সম্পূর্ণভাবে কাটিয়ে তোলার একটা বিশাল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছেন এবং এটা আমাদের সমাজের পক্ষে একটা বিশাল নতুন ধরনের দিক নির্ণয় করতে পারে আমাদের আন্তরিক ধন্যবাদ ডক্টর অনিন্দ্রনাথ বিশ্বাসকে যিনি এক কথায় আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে রাজি হয়েছিলেন বিভিন্ন ব্যস্ততার কারণে উনি ফিজিক্যালি উপস্থিত হবেন বলেছিলেন কিন্তু হতে পারেননি তবুও উনি আমাদের জন্য সে সময়টা রেখেছিলেন এবং ওনার এখনো আইএস হওয়ার পরে সরকারি এত উচ্চ পদে আসীন হওয়ার পরেও স্কুলের প্রতিটি টিচারের প্রতি কি ধরনের রেসপেক্ট এবং স্কুলের প্রতি কি ধরনের আন্তরিকতা ওনার এখনো বর্তমান রয়েছে সেটা উনি ওনার বক্তব্যতে খুব পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এটা শুধু ধন্যবাদ দেওয়ার জিনিস নয়
এটা আমাদের থেকে আমাদের কাছে একটু শিক্ষণীয় ব্যাপারও আছে। আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের মিত্র ইনস্টিটিউশনকে, আমাদের নিজেদের স্কুল, আমরাও ডক্টর বিশ্বাসের ইয়েতে কথায় বলতে পারি যে এই ধরনের স্কুলের জন্য কিছু করতে পারা আমাদের নিজেদেরই এত ভালো লাগার জিনিস হয়। এবং ডক্টর বিশ্বাসের মতো আমরাও চাইবো এই স্কুলের দিন দিন উন্নতি হোক। এবং আমাদের আন্তরিক ধন্যবাদ আমাদের হেডমাস্টার মশাই, বর্তমান হেডমাস্টার মশাই রাজা দে মশাইকে, আমাদের স্কুলের কমিটির প্রেসিডেন্ট শ্রী দেবানন্দ চৌধুরী মশাইকে, এবং আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা এনাদের আমাদের সুভাদ্রী সুবানুদ্দাই দিদি, অরুন্ধতি প্রভাজী দিদি আছেন, এবং স্কুলের যত লোক বা লোকেরা সহযোগিতা করেছে আমাদের প্রোগ্রামটিকে দাঁড় করানোর জন্যে, তাদের সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আর একটি কৃতজ্ঞতা জানাবার একটা বিশাল দায়িত্ব আমাদের আছে যে আজকের দিনকে এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গে যেটা দেখতে পারলাম সেটা আমাদের জন্য সম্ভব করেছেন আমাদের বিশ্বদীপ রায় বলে একজন কম্পিউটার কনসালটেন্ট। উনি আমাদের এখান থেকে জিনিসটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পেরেছেন, তার ফলে বিভিন্ন মানুষ, ছাত্রছাত্রী বা শিক্ষক অভিভাবকরা উপকৃত হতে পারলেন। আমাদের এই প্রচেষ্টা আমরা আবার চালিয়ে যাওয়ার চেষ্টা করব এবং স্যারকেও আমরা এরপর থেকে আঁকড়ে ধরে থাকবো যাতে এই ধরনের জিনিসে অনেকে আমরা বারবার পাই। আমি নিশ্চিত যে উনি এ ধরনের কাজে আমাদের সবসময় উৎসাহ এবং সহযোগিতা দিয়ে যাবেন। অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, পূর্বোক্ত ঘোষণা মতন আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি সবাই খুব আনন্দ পেয়েছো, সবাই খুব ভালো লেগেছে সবার। তো তোমরা তোমাদের মতন করে কমেন্ট পাস করবে, আমরা আশা করব আগামী দিনে এরকমই আরো সুন্দর এবং আরো আগ্রহমূলক অনুষ্ঠান আমরা তোমাদের কাছে পেশ করতে পারবো। সবাইকে ভালো রাখার, ভালো থাকার পরামর্শ জানাই। মহামহিমময় উপরওয়ালা ঈশ্বর আছেন আমাদের মাথার উপরে। আজকে যে করোনার ভয়াবহ আবহের মাঝখানেও আমরা একত্রিত হতে পেরেছি ওয়েবিনারের মাধ্যমে, তার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।